দেখাই দিই আপনাদের যে আপনারা কি কেন করবেন এখান থেকে। বা এডিট প্রোফাইলে ক্লিক করার কিছু নাই। আচ্ছা, আপনি ডিরেক্টলি ফ্রিল্যান্সার ডট কম একটা প্রোফাইলের মধ্যে আছেন। সোহাগ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, তো যান ওখানে ড্যাশবোর্ডে, যান ওখান থেকে একটু স্ক্রল করেন উপরের দিকে। ওই যে, একটু ওয়েট ওয়েট ওয়েট, কোথাও যাইতে হবে না, উপরে দেখেন ফ্রিল্যান্সার ডট কম এর পাশে ব্রাউজ লেখা আছে, ব্রাউজে ক্লিক করেন। ক্লিক করার পর আমরা প্রজেক্টে যাবো, আমরা সরাসরি কন্টেস্টে যাবো। কন্টেস্ট ক্লিক করেন, এখানে অনেক লোগো ডিজাইন, তারপর আপনার স্কিলের সাথে ম্যাচিং করে অনেক সার্ভিস গুলো পাবেন, যেগুলোতে আপনারা চাইলে কন্টেস্ট করতে শেয়ার পারবেন। করলে দেখতে পারলে ভালো হতো না? আচ্ছা, এই শেয়ার করা কন্টেস্টটা আছে? কি আসলে? কালকেও আমি প্রশ্ন করছিলাম, আপনি বলছিলেন আজকে আসলে ক্লাসে বলবেন, হ্যাঁ, তো বলছি একটু। হ্যাঁ, কন্টেস্টটা হচ্ছে যে আপনার সার্ভিসের সাথে ম্যাচিং করে এখানে আমরা সরি ফাইবার ডট কমে তো গিগ সেল করি, ঠিক আছে, বা সার্ভিস সেল করতেছি ওখানে। এখানে বিষয়টা এমন না, এখানে হচ্ছে কন্টেস্ট এবং বিড, এই দুইটা সিস্টেম আছে ফ্রিল্যান্সার ডট কমে। একটা হচ্ছে বিডটা, বিড সিস্টেম হচ্ছে যে আপনার প্রথমে বায়ারে জব পোস্ট করে, ভাই নড়ানড়ি করিয়েন না, একটু প্রথম পেজে স্ক্রল করে রেখে দেন, এখানে অনেক কথা বলতে হবে। তো বায়াররা এখানে জব পোস্ট করে, বিড করার সময় আপনাদের কি আপনাদের তাদের এস্টিমেট বাজেটটা লিখে তারা জব পোস্ট করে দেয় যে 50 থেকে 500 ডলার পর্যন্ত তার বাজেট, কিংবা 50 থেকে 200 ডলার পর্যন্ত বাজেট, আর কি কাজ করতে হবে। তো ওখানে প্রত্যেকে বিড করতে পারেন আর কি। এটা হচ্ছে বিডিং সিস্টেম, যদিও বিড করা নতুন প্রোফাইলের জন্য কোনো ফায়দা হয় না তেমন একটা, খুব কম হইলে উইন করা যায়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে 1 মিনিটের ভিতরে 1 থেকে 150 বিড পড়ে যায়, মানে বিড করা হয়ে যায় 1 থেকে 150 জব পোস্ট হওয়ার সাথে সাথে। তো সেক্ষেত্রে কন্টেস্টটা হচ্ছে এখানে বায়াররা যে সার্ভিসটা তাদের দরকার সেটা সম্বন্ধে একটা জব পোস্ট করে। এই জব পোস্টের মধ্যে আপনারা আপনাদের এন্ট্রিগুলো দিতে পারবেন, ডিজাইন এন্ট্রিগুলো দিতে পারবেন, ঠিক আছে। সে বায়ারের একটা লোগো ডিজাইন দরকার, তো বায়ার লোগো ডিজাইন লিখে, লোগো ডিজাইনে কি কি ডিটেলস দরকার আপনার কাজের জন্য, তার লোগোর জন্য কি কি ডিটেলস দরকার, তার কোন কালার পছন্দ, বা তার কি কোম্পানির নাম কি, স্লোগান কি, এইসব উল্লেখ করে একটা জব পোস্ট করে ওখানে কিছু ট্যাগ অ্যাড করা থাকে। ওখানে আপনারা যাবেন ফ্রিল্যান্সার ডট কমে, তাহলে দেখতে পাবেন যে ওখানে জব পোস্ট আছে এবং ওখানে সকল ফ্রিল্যান্সাররা ওপেন থাকে এন্ট্রি দেওয়ার জন্য। এন্ট্রি মানে দ্যাট মিনস আপনি ওই ডিসক্রিপশন পরে একটা ডিজাইন করছেন, সেটা আপনি আপলোড করছেন ওখানে। আপলোড করার পর যদি আপনার ডিজাইনটা বায়ার পছন্দ করে তো আপনি উইন করে দিবে। আপনি উইন করে দিলে কন্টেস্টের পুরো, কন্টেস্টের যে ভ্যালু আছে, প্রত্যেকটা কন্টেস্টে আলাদা আলাদা ভ্যালু থাকে, কোনো নির্দিষ্ট ভ্যালু নাই যে এত থাকতেই হবে এমনটা না। সর্বনিম্ন $7 থেকে শুরু করে $10,000 পর্যন্ত হতে পারে, আপনি যে কোনো যে কোনো মানে। হ্যাঁ, তো এখানে ওই যে ভ্যালুটা থাকবে কন্টেস্টে পুরোটাই উইন করে যাবেন আপনি, মানে যিনি উইন করবেন তাহলে তিনি পেয়ে এটা যাবেন, ঠিক আছে। এখানে জি বায়ার যদি কাউকে আবার রানার আপ করতে চায় তখন সেক্ষেত্রে তাদের মধ্যে টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। অনেক সময় হয় কি যে বায়াররা কাউকে উইন করায় না, তখন বায়াররা কিন্তু আগে এন্ট্রি রেডিং করার সুযোগ আছে, যে আপনি এন্ট্রিগুলো দিচ্ছেন বা অন্যান্য ফ্রিল্যান্সাররা যে এন্ট্রিগুলো দিচ্ছেন এই এন্ট্রিগুলোকে রেটিং করার সুযোগ আছে। তো এগুলোর মধ্যে থেকে যারা টপ এন্ট্রি থাকে যাদের, তাদের মধ্যে টাকাগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। দেখা যাচ্ছে যে 5 স্টার, মানে 5 স্টার থেকে শুরু, মানে এন্ট্রি সর্বোচ্চ 1 স্টার থেকে 5 স্টার পর্যন্ত, এবং কোনোতে কোনো রিমার্ক করেও না, রেটিং দেয়ও না অনেকগুলোতে। তো যেগুলোতে রেটিং ভালো থাকে ওই অনুযায়ী টাকাগুলো ভাগ করে দেয় ফ্রিল্যান্সার ডট কম, তাদের নিজের চার্জ কেটে নিয়ে বাকি টাকাগুলো ভাগ করে দিয়ে দেয়, ঠিক আছে। এই সেক্ষেত্রে হচ্ছে কন্টেস্ট। প্রজেক্টের যে ডিজাইন আছে সেই ডিজাইনটা কার নিয়ে নেবে? ডিজাইনটা কারো নিবে না, আপনার ডিজাইন আপনার ওখানে থেকে গেল, তাহলে টাকাটা কারণ টাকাটা সবার মাধ্যমে ফ্রিল্যান্সার ডট কম নিজেই ভাগ করে দিবে যদি কাউকে উইন না করায় সময়ের মধ্যে। দ্যাট মিন্স একটা কন্টেস্টে এন্ট্রি দেওয়ার জন্য সময় যদি থাকে 7 দিন, তো উইন করার জন্য সময় থাকে অলমোস্ট 4 উইকস, ঠিক আছে, 28 দিন বা 29 দিন থাকে, কিংবা 30 দিনও থাকে অনেক সময়। তো যতদিন থাকে অতদিনের মধ্যে যদি আপনাকে উইন না করা হয় সেক্ষেত্রে ওই টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর মানে যদি ওনার উইন করে টাকাটা, দেয় মানে বাইরের টাকাটা মার যায়। বাকায়ের টাকাটা মার যায় বলতে, বাকায়ের টাকা তো প্রথমেই পে করে দেয় ফ্রিল্যান্সার ডট কম এ, আর ফ্রিল্যান্সার ডট কম কারো টাকা মেরে খায় না, ওই জন্য সবাইকে ডিস্ট্রিবিউট করে দেয়। এখানে মার যাওয়ার কিছু নেই, বায়ার সার্ভিস চাইছিল তার জন্য বায়ার টাকা পে করছে, বায়ার কাজ
তাকে দিছে এতদিন, এতদিন সুযোগ দিছে বেছে নেওয়ার জন্য, সে নেয় নাই, তো ফ্রিল্যান্সার কম টাকা দিয়ে দিচ্ছে সবাইকে। আর একটা ব্যাপার হচ্ছে, টোটাল বিষয়টা এখানে হচ্ছে বায়ার একটা জব পোস্ট করলো, সেখানে যার যার মানে মানে ডিজাইন শেষে প্রেজেন্ট করলো, তারপর বায়ার যেটা পছন্দ হইলো তাকে উইন করে দিল, এরকম ব্যাপার। হ্যাঁ, সবচেয়ে ভালো ডিজাইন কে উইন করবে এমনটা না, আপনার থেকে অনেক খারাপ ডিজাইন কে উইন করতে পারে। হ্যাঁ, খারাপ ডিজাইন বলতে আপনার চোখে হয়তো বা খারাপ, কিংবা সিরিয়াসলি খারাপ এমনও হতে পারে, ঠিক আছে, বায়ার উইন করে দিছে, কিছু করার নেই, ওটা বায়ারের ইচ্ছা, কারণ কে কোনটা পছন্দ করে তার পছন্দের সাথে আপনার পছন্দ নাও মিলতে পারে। তো যাই হোক, এখানে সার্চ করার সাথে সাথে, এই কন্টেস্ট সার্চ করার সাথে সাথে অনেকগুলো কন্টেস্টের লিঙ্ক চলে আসছে এবং টাইটেল চলে আসছে, আমি এগুলোকে আরেকটু ডিটেলসে বলি আপনাদেরকে। প্রথমে আছে সার্চ বার, সার্চ বারে আপনারা স্পেসিফিক কোনো কোনো কিছু সার্চ করতে পারেন, দ্যাট মিন্স লোগো ডিজাইন, স্টার বা ফ্লায়ার, তো ওই স্কিলের সাথে ম্যাচিং করে যতগুলো জব অ্যাভেলেবল থাকবে সেগুলো চলে আসবে এখানে। সে লোগো ডিজাইন লিখে সার্চ করছে, আমরা বিজনেস কার্ডের গিগ আমাদের সার্ভিস চলে আসছে সামনে, বা কন্টাক্ট চলে আসছে, তো আসছে কেন, কারণ হচ্ছে ওই বিজনেস কার্ডের মানে কন্টেস্টটাতে লোগো ডিজাইন ট্যাগটা ইউজ করা হয়েছে, যেটা আপনার স্কিলের সাথে যায়, এই জন্য ওটা আপনার প্রোফাইলে শো করতেছে, ঠিক আছে। আর এখানে যদি কোনো কিছু লিখে সার্চ করা হয় নাই, তো আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে 20 ট্যাগ ইউজ করছেন, ওই ট্যাগগুলোর সাথে ম্যাচিং করে এখানে জবগুলো চলে আসছে, ঠিক আছে। প্রথমেটা হচ্ছে বিজনেস লোগো, এটা হচ্ছে প্রজেক্ট ইয়ার টাইটেল। তো প্রথমে একটা কথা বলে নেবো আপনাদের, এটা আপনারা সবসময় মনে রাখবেন, যদিও বারবার করে ভুল করবেন পরবর্তীতে, এরপরেও মনেও রাখবেন এবং ভুলও করবেন, সেটা হচ্ছে গ্যারেন্টেড ছাড়া কোনো কন্টেস্টে এন্ট্রি দিবেন না। গ্যারেন্টেড সবুজ কালিতে সুন্দর করে লেখা থাকে প্রত্যেকটা কন্টেস্টের সাথেই, প্রত্যেকটা সাথে থাকে না, যেগুলো গ্যারেন্টেড ছিল, গ্যারেন্টেড যেগুলো আর্জেন্ট আর্জেন্ট যে ট্যাগগুলো থাকে সেই ট্যাগগুলো অ্যাড করে দেওয়া হয়, ওগুলো থাকে এখানে, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এই গ্যারেন্টেডটা ফিল্টার করে নেওয়া যায় সুন্দর করে, একটু স্ক্রল করে আসেন নিচের দিকে, একটু স্ক্রল করবেন জাস্ট, আর একটু, হ্যাঁ এখানে বাম পাশে দেখেন লিস্টিং টাইপস নামে একটা অপশন আছে, তার উপরে আছে প্রাইসিং, কন্টেস্ট প্রাইস $10,000 দেওয়া আছে। এখানে কেউ যদি মনে করেন যে আমি স্পেসিফিক ওই ডলারের উপরে কাজ করব বা এত ডলারের নিচে কন্টেস্ট গুলোতে কাজ করব, তো এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়, আর তার নিচে আছে লিস্টিং টাইপ, তো লিস্টিং টাইপ থেকে আমি এখান থেকে অনেকগুলো ট্যাগ আছে যে ট্যাগ গুলো বায়াররা ইউজ করেন কন্টেস্টের মধ্যে, তো আমরা এখান থেকে সরাসরি গ্যারেন্টেডটা ফিল্টার করে দেবো, গ্যারেন্টেডে ক্লিক করে দেবো একটা, বাকিগুলো কি থাকে থাকুক, কারণ গ্যারান্টেড কন্টেস্ট হচ্ছে কি, আপনার কন্টেস্ট কোন উধাও হয়ে যাবে না, আপনি টাকা পাবেনই যদি কাজ করে থাকেন, ঠিক আছে, উইন না করলেও টাকা পাবেন কাউকে, তারপর উইন করবেই তো, উইন করলে তো সেখান থেকে পাচ্ছেন। হ্যাঁ, আপনাকে যে উইন করবে এমনটা না, অন্য কাউকে তো করতে পারে, যে আপনাকে উইন করবে এমনটা না। নতুনদের মাঝে উইন করে, এই তো মানে আমাদের আগের ক্লাসে মানে আগের ব্যাচে যারা ছিল তাদের মধ্যে হ্যাঁ, করে তো কতজন উইন হয়েছে, বা একটা মানে পুরো একটা টিমের প্রত্যেক মধ্যে ব্যাচেই কতজন। 3 জন 4 জন করে উইন করছে, প্রত্যেক ব্যাচেই 3 জন 4 জন করে উইন করছে কন্টেস্টে। তো এখানে গ্যারেন্টেডটা ফিল্টার করে দেন, একটু যান উপরের দিকে, যান স্ক্রল করে, উপরে যেতে বলছি ভাই, নিচে না, ওকে ফাইন। এখানে দেখেন প্রথমে লেখা আছে বিজনেস লোগো, এটা হচ্ছে কন্টেস্টের হেডলাইন, তার নিচে একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে, তার নিচে দেওয়া আছে অ্যাক্টিভ এ ডে রিমেইনিং, মানে একদিন সময় আছে এখানে, কতক্ষণ সময় আছে সেটা একটা টাইমারের সাইন দেওয়া আছে, তারপর সময়টা উল্লেখ করা আছে, এ ডে রিমেইনিং দ্যাট মিনস 24 আওয়ার্স আছে আমাদের এখানে, বা 23 আওয়ার্স, ওটা 50 মিনিট বা 30 মিনিট, যাই হোক, 24 ঘন্টার মধ্যে আমরা ইয়ে করতে পারবো এখানে এন্ট্রি দেওয়া কন্টেস্টে যাবে। জয়েন করতে। হ্যাঁ, তারপর হচ্ছে পরে দেয়া আছে নো জবস কমপ্লিটেড ইয়েট, একটা ম্যান আইকন দেওয়া আছে, তারপর দেওয়া আছে নো জবস কমপ্লিটেড ইয়েট, দ্যাট মিন্স বায়ার কোনো জব কমপ্লিট করে নাই, নিউ বায়ার, ওখানে যা রেটিং শো করবে কিংবা জব কমপ্লিটেড দেখাবে পুরোটাই বায়ারের প্রোফাইল দেখাবে, ঠিক আছে। তার নিচে দেওয়া আছে ট্যাগ, ট্যাগ গুলো কি দেওয়া আছে, 3D ডিজাইন, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটোশপ, ভিডিও সার্ভিস, এগুলো ট্যাগ ইউজ করছে ভাইয়া কাজটার জন্য। কন্টেস্ট হচ্ছে গ্যারেন্টেড এবং আর্জেন্ট, আর্জেন্ট কন্টেস্ট যেগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম
সেগুলো হচ্ছে একদিনেই এন্ট্রি শেষ, যেগুলো আর্জেন্ট কন্টেস্ট দেওয়া থাকবে, আর্জেন্ট ট্যাগটা ইউজ করা থাকবে, সেগুলো হচ্ছে একদিনের জন্য, মানে 24 আওয়ার্সের জন্য ওপেন করে দেওয়া থাকে, ঠিক আছে। পরেরটা দেওয়া আছে কাস্টম অ্যানিমেটেড লোগো, এবার শর্ট ডিসক্রিপশন আছে অ্যাক্টিভ 20 আওয়ার্স রিমেইনিং 19 এন্ট্রিজ, এখানে 19টা এন্ট্রি পড়ছে আর আগেরটাতে কোনো এন্ট্রি পড়ে নাই, মানে এটা কেবল কন্টেস্ট পোস্ট হয়েছে। তারপর ফাইল এখানে 48 রিভিউস, এটা হচ্ছে বায়ারের প্রোফাইলের বায়ারে 48 রিভিউস। তারপর ট্যাগ পরে কন্টেস্ট অ্যাড করে দিয়েছেন, ট্যাগগুলো দি ফিচার্ড গ্যারেন্টেড অ্যান্ড আর্জেন্ট, ভ্যালু হচ্ছে $115 আর উপরেরটার ভ্যালু হচ্ছে মাত্র $8, ঠিক আছে। তো আপনি দুইটা কন্টেস্ট ওপেন করেন তাহলে হবে, কন্টেস্টের উপরে ক্লিক করেন বিজনেস লোগোর উপর তাহলে ওপেন হবে, আগের পেজে যান, যে আবার পরে আরেকটা ওপেন করেন, তো আগের পেজে যান ভাই, ব্যাক করতে মাইনাস করতে বলেনি, উপরে তো দেয়াই আছে আপনার আগের ট্যাবটা, কেটে দেন এটা, এই এই ট্যাবটাই কেটে দেন পুরোটাই, এখান থেকে ওপেন করেন, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করেন, যদি নিউ ট্যাবে ওপেন হয়, ক্লিক করলেও নিউ ট্যাবে ওপেন হয়, কিন্তু এই যে বুঝতে প্রবলেম আপনার, আগের ট্যাবে যান এখন ফেরত, এটা ওপেন হোক, আগের ট্যাবে ফেরত যান, দ্বিতীয় নাম্বার কন্টেস্ট ওপেন করেন, ওটা থাক ভাই, ওটা থাক, এখানে ক্লিক করেন, ওটা ওপেন হবে এখন, হয়েছে, ওয়েট, এখানে বলছে কাস্টম অ্যানিমেটেড লোগো, ঠিক আছে, কাজটা হচ্ছে মানে এটা হেডলাইন দেয়া আছে, এখানে কি চাচ্ছে বায়ার সেটা বলে দিছে, ফুল ডিসক্রিপশন দেয়া থাকবে এখানে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইন্টারফেসটার মধ্যে, তো ডিসক্রিপশনের মধ্যে দেখেন, খেয়াল করেন এখানে লেখা আছে লুকিং টু ক্রিয়েট এ কাস্টম অ্যানিমেটেড লোগো, ডিআই লোগো অ্যাটাচড বিলো, বা একটা এআই লোগো অ্যাটাচ করে দিচ্ছে, এখানে নিচে স্যাম্পল ফাইল আছে, নামও লিখে দিছে, ঠিক আছে, টু ক্রিয়েট ডিজাইনস, তারপর লেআউট লোগো শুড বি চেঞ্জড ইন ওয়ে শুড বি অ্যান এসভিজি অর জিফ এজ এ ডেলিভারেবল অ্যানিমেশন ওয়াইজ উই নিড সামথিং অ্যালং দ্য লাইন্স লাইন্স অফ, এখানে ফাইল টাইপও বলে দিছে এসভিজি অথবা গিফ ফাইল নেবেন উনি, ঠিক আছে, একটা অ্যানিমেশন ফাইল তৈরি করে নেবেন এখান থেকে, তারপর আরো ডিসক্রিপশন দেওয়া আছে, নিচে একটু স্ক্রল করেন, ওখানে লোগো দেওয়া আছে অ্যাটাচমেন্ট ফাইল হিসাবে, ওখানে সি লোগো ফাইলস দেওয়া আছে, ড্রাইভের লিঙ্ক শেয়ার করা আছে, ড্রাইভের লিঙ্ক শেয়ার করা থাকে, অনেক সময় ডিরেক্টলি ফাইল টাইপস এখানে দেওয়া থাকবে, যে ফাইল ফরম্যাট দিয়ে এখানে ইমেজ কিংবা আদার্স কোনো ডকুমেন্টস থাকলে ডকুমেন্টস আদার্স ফাইল টাইল থাকতে পারে এখানে, ঠিক আছে। তার কি কি দরকার, এখানে পুরো ডিসক্রিপশনটা এখানে দেয়া আছে, ঠিক আছে, তারপর সাপোর্টেড ফাইল টাইপস, যে কোন কোন ফাইল টাইপস গুলো সাপোর্ট করবে এখানে সেটাও দেয়া আছে, যে এভিআই, এসএলবি, গিফ, জেপিজি, জেপিজি, তারপর এমওভি, ঠিক আছে, প্রত্যেকটা ফাইল টাইপ এখানে সাপোর্টেড করবে এন্ট্রি দেওয়ার জন্য আর কি, এই ফাইল টাইপ গুলো একটু উপরে দেখেন, যে স্ক্রল করুন, তারপর রাইটে দেখেন অ্যাবাউট দি ক্লায়েন্ট লিখে, এখানে ক্লায়েন্টের কত কত স্টার রিভিউ সেটা দেওয়া আছে, যদি কোনো জব কমপ্লিটেড না করে তাহলে নো জবস কমপ্লিটেড ইয়েট দেখাবে, আর কত সাল থেকে মেম্বার, কোন দেশের মেম্বার সেগুলো দেওয়া আছে, তার বাইরের প্রোফাইল কতটুকুটা ভেরিফাইড সেটাও দেওয়া আছে নিচে, ফুল ডিটেলস দেওয়া আছে, কিন্তু বাইরের নাম কোথাও দেওয়া নাই, ওটা থাকেও না, তার উপরে দেখেন খেয়াল করে, আমরা যেখানে ডিসক্রিপশন লিখা ছিল তার পাশেই লিখা আছে এন্ট্রিজ, এন্ট্রিজে ক্লিক করেন, ভাই এই লোগো গুলা কি পরে আবার ব্যবহার করা যাবে যেগুলো আমরা কন্টেস্টে দিব? বলতেছি ভাই এখানে দেখেন, এখানে যেগুলো শো করতেছে এগুলো কি সাবমিট করছে আমাদের মতো ফ্রিল্যান্সাররা? হ্যাঁ এখানে আপনাদের মতো ফ্রিল্যান্সাররা এখানে সাবমিট করছেন, 20 টোটাল এন্ট্রি সাবমিট হয়েছে, তার মধ্যে 17টা অলরেডি রিজেক্টেড করে দিছে বায়া, তিনটা রাখছে, তিনটার মধ্যে একটা রেটিং করছে, সেটা হচ্ছে 3 স্টার রেটিং,
ঠিক আছে, প্রথমের টাই, পরের গুলোতে আর কোনো রেটিং নাই। দেখা যাচ্ছে পরের এন্ট্রি গুলো হচ্ছে 20 আর 21, হয়তো ব্যয়ার যতক্ষণ রিজেক্ট করছিল ততক্ষণ এগুলো ছিল না, থাকলে হয়তো এগুলো রিজেক্ট করে দিত, কিংবা আচ্ছা, ব্যয়ার রিজেক্টেড রেটিং গুলো, করতে হতো। রিজেক্টেড গুলো এভাবে হাইড হয়ে থাকে? হ্যাঁ, রিজেক্টেড গুলো এভাবে হাইড হয়ে থাকে। তারপর এখানে এন্ট্রি করছে 20টার মধ্যে তো অলরেডি 3টা লাইভ আছে, বাকিগুলো তো গেছে। এখন আপনি এন্ট্রি দিবেন কিভাবে, ঠিক আছে এটা একটু বলি। আপনি যখন এন্ট্রি দিতে যাবেন, প্রথমে খেয়াল করবেন টাইম কতক্ষণ আছে, বা একটা কন্টেস্ট যখন ওপেন করবেন তখন দেখবেন ডিসক্রিপশন পড়ার আগেই যে কতক্ষণ টাইম আছে সেটা এখানে কন্টেস্টের পেজের মধ্যে একটু রাইট সাইডে খেয়াল করেন, এখানে দেওয়া আছে, কন্টেস্ট লেখা আছে ওপেন 19 আওয়ার্স 59 মিনিটস রিমেইনিং। ঠিক আছে, তো এটা লেখা আছে, এখন এই টাইমটা রিমেইনিং আছে কন্টেস্টার টাইমটা, তো আমরা এটাই প্রথমে খেয়াল করবো যে কতক্ষণ টাইম আছে। দেখা যাচ্ছে একটা কন্টেস্টে আমি এন্ট্রি করলাম, এন্ট্রি করবো মনে করছি 2 ঘন্টা টাইম আছে, আমি কাজ করতে করতে 3 ঘন্টা লাগাইছি, এন্ট্রি করতে যে দেখি ওখানে ক্লোজ হয়ে গেছে কন্টেস্ট। ঠিক আছে, তো তখন কাজটা করা পুরোটাই বৃথা, বৃথা না আসলে প্র্যাকটিস হইলো আপনার এখানে, কারণ ডিলেই যে আপনি উইন করতেন এমনটা কিছু না। তো সেটাই যে এখানে কন্টেস্টে কতক্ষণ সময় আছে আপনারা এটা প্রথমেই চেক করবেন, এবং দেখবেন যে ওপেন লিখা আছে কিনা, যদি ওপেন লিখা থাকে তাহলে দ্যাট মিনস কন্টেস্টে এন্ট্রি দিতে পারবেন, যদি এটা পেন্ডিং লিখা থাকে দ্যাট মিনস কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন অ্যাওয়ার্ডের জন্য পেন্ডিং হয়ে আছে, এন্ট্রি দেওয়ার টাইম শেষ। যদি ক্লোজ লিখা থাকে দ্যাট মিনস উইন করাও পর্যন্ত শেষ হয়ে গেছে, হয় উইন করে দিছে কাউকে অথবা টাইম আপ হয়ে গেছে, freelancer.com টাকা ভাগ করে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেস্ট, তার নিচে দেওয়া আছে ভ্যালু, মানে ভ্যালু কত, ভ্যালু 115 USD। আপনি যখন কন্টেস্ট সার্চ করবেন ফার্স্ট পেজ থেকে তখন ওখানে প্রত্যেকটা কন্টেস্টের ভ্যালু পাবেন USD-তে, কিন্তু এখানে যখন কন্টেস্টে আসবেন তখন মূল কন্টেস্টে তখন দেখতে পাবেন যে আসলে ভ্যালুটা USD-তে আছে না অন্য কোনো ডলারে আছে বা ইউরোতে আছে, সবসময় অস্ট্রেলিয়ান ডলার বা বিভিন্ন কান্ট্রি ডলারে থাকে, ওটা ডাজন্ট ম্যাটার। যখন আপনি উইন করবেন তখন আপনার ওখানে বিভিন্ন কারেন্সি অ্যাড করে দিবে আপনার প্রোফাইলে, সেগুলো থাকবে উইথড্রয়েবল, সময় শুধু জাস্ট আপনাকে কনভার্ট করে উইথড্র করে নিতে হবে, তো কনভার্সেশনের অল্প একটু চার্জ কাটে আর কি freelancer.com, এটুকুটাই। তো এখানে মানে বিভিন্ন কারেন্সি ইউজ হয়। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কারেন্সি ইউজ হয়, এমনকি বাংলাদেশি টাকা থেকে শুরু করে ইন্ডিয়ান রুপি প্রত্যেকটা ইউজ হয় এখানে। ঠিক আছে, প্রত্যেকটা আপনারা দেখতে পাবেন, তো প্রত্যেক কারেন্সির জন্য ওটা যখন আপনি উইন করবেন, উইন করার পর যখন টাকা উইথড্র করতে যাবেন তখন হয়তো বা কারেন্সির চার্জ কনভার্সেশন চার্জ ওটা একটু নিবে। ঠিক আছে, এটুকুটাই। এখন এখানে দেয়া আছে যে এন্ট্রি করার জন্য সাবমিট মাই এন্ট্রি আর আই উইল সাবমিট মাই এন্ট্রি লেটার, তাই উইল সাবমিট মাই এন্ট্রি লেটার করলে মানে আপনি এন্ট্রি করবেন কখনো করতে পারেন। আর যেটা হচ্ছে যে সাবমিট মাই এন্ট্রিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এন্ট্রিতে এন্ট্রি দিতে পারবেন, আপনি যখন কাজটা করবেন কন্টেস্টে নিলেন, কন্টেস্টে নিয়ে সুন্দর করে কাজ টাজ করে রাখলেন, কাজ করার পর এখানে সাবমিট মাই এন্ট্রিতে যাবেন, ক্লিক করেন, আমি দেখাই দিচ্ছি। আমরা এখানে সাবমিট করবো না, ভয় নাই ভাই, আপনাকে সাবমিট করাবো না কোনো কিছু। সাবমিট মাই এন্ট্রি নীল রং হয়ে আছে, ক্লিক করেন ওখানে, সাবমিট মাই এন্ট্রিতে গেলে এখানে আপনাদের কাছে এই পেজটা আসবে। ঠিক আছে, এই পেজে আমরা এখানে আমাদের ফাইল সাবমিট করতে পারবো, আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন সুন্দর করে অ্যাড ফাইলস লেখা আছে, অথবা একটা বক্সের মধ্যে ব্রাউজ ইওর ফাইল, ব্রাউজ করলে আপনারা এগুলো বিষয়গুলো জানেন কিভাবে আপলোড করতে হয়, ব্রাউজ করলে আপনার ফোল্ডারে নিয়ে যাবে, ওখান থেকে আপনি ক্লিক করে আপলোড করে দিতে পারবেন, অথবা আপনি ফাইলকে মাল্টিপল ফাইল থাকলেও বা সিঙ্গেল ফাইল থাকলেও সিলেক্ট করে এখানে টান দিন এসে ছেড়ে দিলেও আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আর সাপোর্টেড ফাইলগুলো কোন ফরম্যাটে সেগুলো নিচে দেয়াই আছে, এই ফরম্যাটগুলোর বাইরে কোনো ফরম্যাট দিলে এটা সাপোর্ট হবে না। এখানে জেপিজি, পিএনজি, জিপ দেয়া আছে। ঠিক আছে, আপনি যদি এআই ফাইল এখানে দিতে যান, আপলোড করতে যান, আপনার আপলোড নিবে না। ঠিক আছে, তো যে যে ফাইলগুলো দরকার সাপোর্টেড দেয়া আছে এগুলো এন্ট্রি দেওয়ার জন্য সাপোর্টেড, আর যখন উইন করবেন, উইন করার পর আপনার তখন বায়ার যেসব ফাইল রিকমেন্ড করবে উনি সেসব ফাইল নিয়ে যাবেন, সে পিডিএফ নিল হয়তো বা কিংবা ইপিএস চাইলো কিংবা ভেক্টর ফাইল হিসেবে এআই চাইলো চাইতে পারে, তখন ওগুলোকে আপনাকে দিতে হবে যখন উইন করবেন তারপর, আর উইন করার আগ পর্যন্ত এই ফাইলগুলো দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। বাম পাশে দেওয়া আছে এন্ট্রি টাইটেল, এন্ট্রি টাইটেল মিনস হচ্ছে আপনি
যে এখানে লেখা আছে কাস্টম অ্যানিমেটেড লোগো, আপনি চাইলে অ্যানিমেটেড লোগো দিতে পারেন, লোগো ডিজাইন দিতে পারেন, যদি কোনো নাম থাকে লোগো ডিজাইনে সেটা দিতে পারেন, ঠিক আছে। এগুলো কিছু অ্যাড করে ওখানে লিখে দিতে পারেন টাইটেল, তারপর ডিসক্রাইব ইওর এন্ট্রি, আপনার এন্ট্রি ডিসক্রাইব করেন, ঠিক আছে। এখন মানে আপনি কি কি কাজ করছেন এন্ট্রির মধ্যে বা কোন কোন টুলস ইউজ করছেন সেগুলো অ্যাড করতে পারেন, তারপর আপনার এন্ট্রিটা এডিটেবল কিনা সেটা অ্যাড করতে পারেন, চেক করার জন্য বলতে পারেন। আর কিছু যদি মনে না হয় যে না বেশি কিছু লিখতে পারবো না, প্লিজ চেক দিস লিখে ছেড়ে দিবেন, ঠিক আছে। এটা আপনার ডিসক্রিপশন, যদি ভালো বেশি কিছু লিখতে ইচ্ছা না করে, আর যদি লিখতে ইচ্ছা করে আপনি এখানে লিখতে পারেন প্রাসঙ্গিক কথাবার্তা আপনার এন্ট্রি সম্বন্ধে, ঠিক আছে। নিজের সম্বন্ধে লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনি কাজটা কিভাবে করছেন বা কাজটা ওনার বিজনেসের জন্য কতটা হেল্পফুল হতে পারে এই বিষয়গুলো তুলে ধরতে পারেন এখানে, ঠিক আছে। তো একটু নিচে যান, তারপরে কারণ লিখতে হবে ওখানে, কিছু হলেও লিখা লাগবে আর কি, না হলেও আপনাকে এন্ট্রি দিতে দিবে না। তারপরে দেয়া আছে এন্ট্রি সেল প্রাইস, ওখানে দুইটা দেয়া আছে, লাইসেন্স কন্টেন্ট, একটা হচ্ছে এন্ট্রি এন্টায়ারলি মাই ওন, হ্যাঁ, আর এন্ট্রি দুইটা তাই। তো আমরা সুন্দর করে, আমরা যেহেতু নিজের কাজই আপলোড করব, আমরা এখানে অন্য কারো কাজ আপলোড করব না, তো এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, ওটা সিলেক্টেড থাকবে। আর পরে দেখছে এন্ট্রি সেল প্রাইস, তো এখানে একটা কি বিডিং সিস্টেমের মতো একটা প্রাইস এখানে দেয়া যায়, তো চাইলে আপনি কম দিতে পারেন, বেশি বেশি তো দিতে পারবেন না, কন্টেস্টের যা ভ্যালু থাকবে সর্বোচ্চ ওই ভ্যালুটা দেয়া যায়, সর্বনিম্ন $10 মূল্য থেকে তো শুরু পাওয়ার করে, চান্স থাকবে। বুঝি নাই। বললাম এখানে যদি আমরা কম দেই তাহলে মোটামুটি দৃষ্টি আকর্ষণ হবে ওনার, হয়তো বায়ারের। এখন আমি বলি একটু, হ্যাঁ এটা ভুল ধারণা অনেকের, কারণ কন্টেস্টে যে ভ্যালুটা উনি দিয়ে রাখছেন ওটা উনি অলরেডি পে করছেন, এবং আপনার এন্ট্রি যদি উইন করেন আপনি কম ডলার পাবেন না, আপনি ওই ফুল পেমেন্টটাই পাবেন। এখানে যদি আপনি $10ও দেন ওখানে $115 উইন করলে $115ই পাবেন, $10 পাবেন এমনটা না, ঠিক আছে। আপনি যা দিবেন সেটাই পাবেন, মানে কন্টেস্টে যে ভ্যালু সেটাই পাবেন। আর যদি আপনার এন্ট্রি উইন না করে এবং বায়ার কিনে নিতে চাই, সেক্ষেত্রে আমি যেটা বল মানে মনে করি পার্সোনালি, যে বায়ার যদি কিনে নিতেই চায় তাহলে আপনার এন্ট্রিটাকে তো উইন করতে পারে সে, দরকার নেই তো অন্য তো কন্টেস্টে, বা কিংবা আপনাকে রানার আপ করে রেখে দিল, ঠিক আছে। আপনাকে উইন না করলো, রানার আপ করে রাখলো, কিংবা আপনার সাথে মানে ইনবক্সে এসে এসে ডিল করতে পারে, কিন্তু এখানে কম রেট কখনো দিবেন না, কোনো দৃষ্টি আকর্ষণ করে না, কোনো ইম্প্যাক্ট পড়ে না, অযথা একটা ব্যাড ইমেজ তৈরি হয় কি, আপনার এন্ট্রি সেল প্রাইস কম, দ্যাট মিনস এন্ট্রি আপনার কাছেই পছন্দ হয় নাই, যে কারণে আপনি নিজেই দাম কমাই দিচ্ছেন। একটা কন্টেস্টের জন্য আপনার পে করছে $500, এখন আপনি বললেন যে থাকে আমি $50 তে দিয়ে দিই, যদি নেই জীবনেও নিবে না ভাই, জীবনেও নিবে না, ও তো $500 ব্যয় করতে পারতেই, ও যদি পছন্দ হয় আরো $500 ব্যয় করে নিয়ে যাক, না হলে যা হয়ে যাবে সেটা নিয়ে যাক, তাহলে এই ঠিক আছে। বক্সটার তো এখানে কোনো দরকার নাই। বক্সটার, বক্সটার জি জি দরকার আছে কি নাই আগে সেটা ওদের ইচ্ছা, ওরা দিছে freelancer.com দিয়ে রাখছে, আপনি যদি বিক্রি করতে চান ওই বায়ার না নিয়ে যদি অন্য কেউ নিতে চায় নিতে পারে, ঠিক আছে। কোনো সেলার যদি আমরা নিতে এখানে চায় আমাদের সেও নিতে বাজেটটা পারে, দিয়ে দেবো, এখানে আপনার আপনার বাজেটটা দিবেন, তবে আমি সবাইকে সাজেস্ট করব যে এখানে প্রত্যেকেই কন্টেস্টের যে ভ্যালু সেটাই পোস্ট করবেন, কেউ কম দিবেন না $1ও। নুরজাহান কি আর কেউ কিছু বলবেন? অনেক সময় ফাইভ স্টার দেওয়ার পরও নাকি হচ্ছে আর একজনকে উইন করে। ভাই একটা কন্টেস্টে 20 জন 30 জন 40 জন 50 জন পর্যন্ত ফাইভ স্টার দিতে পারে, ফাইভ স্টার দেওয়ার পর রিজেক্ট করতে পারে, সব কিছুই করতে পারে ভাই, একজনকে যে ফাইভ স্টার দিবে এমনটা না, ফাইভ স্টার কে অনেকজনকে মাল্টিপল দিতে পারে, এটা বায়ারের ইচ্ছা, বায়ার কাক উইন করাবে, বায়ার কোন ডিজাইনটা নিবে সেটা বায়ারের ইচ্ছা, এখানে সেলারের কিছু করার নেই, আপনি এন্ট্রি দিবেন তারপর চুপচাপ বাকি কাজ বায়ার করবে। তারপরে দেখেন প্রমোট মাই এন্ট্রি, এখানে প্রমোট মানে এন্ট্রিতে প্রমোশন চালানো যায়, প্রথম একটা আছে হাইলাইট, পরে একটা সিল্ড, হাইলাইট করলে যে এন্ট্রি গুলো ধরুন যে রেটিং গুলো করছে সেগুলোর মধ্যে আপনাকে একটু সামনে নিয়ে গিয়ে রাখবে, আর সিল্ড করলে হচ্ছে আপনার এন্ট্রি ঢেকে দিবে, মানে দেখতে পাবেন না, কেউ দেখতে পাবেন না, আপনি আর বায়ার ছাড়া, ঠিক আছে। মানে আপনার মানে এন্ট্রিটা দিবেন এন্ট্রির উপরে লক লক হয়ে থাকবে আর কি, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আর একটু অন্যান্য কন্টেস্টে গিয়ে যে কিভাবে থাকতে পারে এটা। তো এটার জন্য আপনাদের কাছে চার্জ করবে 50 সেন্টস করে, ঠিক আছে, এখন দেয়া আছে। তো আপনি যদি কন্টেস্টে এন্ট্রি দিতে যাওয়ার সময় আপনি মনে করেন যে একটু হাইলাইট করি, একটু সিল করি, যে কোনো একটা করি, 50 সেন্ট কেটে নেবে, এখন আপনারা বলতে পারেন ভাই আমার তো ডলার নাই, কাটলে কাটুক,
মাইনাস দিতে হবে, মাইনাস করে দিবে ভাই, freelancer.com মাইনাস করে দিবে, কারণ সে জানে আপনি এখানে ইনকাম করার জন্য আসছেন। আপনার মাইনাস করে রাখলে কোনো প্রবলেম নেই, আপনি 2 দিন পর যখন আর্ন করবেন টাকা তো ওর কাছে প্রথমে যাবে, তারপরে তো আপনার কাছে আসবে। ও নিজের ভাগটা কেটে রেখে আপনাকে দিবে, তাতে যদি থাকে আপনার তাহলে দিবেন, নাহলে আবার মাইনাস করবে। সো হাইলাইট সিল কোনটাতে ক্লিক করার দরকার নাই কারো, আর কারো কেউ যদি প্লাস মেম্বারশিপে যান যখন যাবেন তখন থেকে ওগুলা ইউজ করতে পারবেন খুব ভালোভাবে, তখন আপনাদের চার্জ কাটবে না এখানে। আর নিচে দেওয়া আছে সাবমিট এন্ট্রি, এখানে একটা টিক চিহ্ন আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন চেক করে নিয়ে আমরা সাবমিট করে দেবো এন্ট্রি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এন্ট্রি সাবমিশন, কিভাবে আপনারা একটা freelancer.com এন্ট্রি সাবমিশন করতে পারেন। তো আমরা একটু আর একটা কন্টেস্ট ওপেন করছিলাম, আমরা ওই কন্টেস্টটা একটু দেখে আসি। পরের কন্টেস্টটা একটু দেখি আমরা, এখানে এখানে দেখা আছে বিজনেস লোগো, ভ্যালু দেওয়া আছে, দেখেন প্রোফাইলে দেওয়া আছে $8, আর একটু এতে যান ডিটেলসে যান, এখানে দেওয়া আছে $8 বিজনেস লোগোটা, $8 শো করতেছে। একটু আপনি প্রোফাইল বিজনেস লোগোর যে ট্যাবটা ওপেন করছেন সেটাতে যান একটু। ওয়েট, এখানে ভ্যালু, এই ভাই ওয়েট, এখানে ভ্যালুটা দেখেন, এখানে দেওয়া আছে $10, 10 অস্ট্রেলিয়ান ডলার। ঠিক আছে, কন্টেস্টের ভ্যালু হচ্ছে $10, ওখানে শো করতেছে $8, এখানে 10 শো করতেছে। ঠিক আছে, অস্ট্রেলিয়ান ডলার, কারেন্সিটা চেঞ্জ, এই জন্য কখনো 7 দেখা যায়, সর্বনিম্ন প্রাইস যেটা 7 USD দেখা যায়, ওটা নিউজিল্যান্ড ডলার না কোন ডলার হয় যেন, বা কানাডিয়ান ডলার। তো এখানে এন্ট্রিতে ক্লিক করেন, এখানে বেশি খুব একটা এন্ট্রি পড়ে নাই, মেবি বিজনেস লোগো দেখি, কোনো এন্ট্রি পড়ে নাই এখন পর্যন্ত, কোনো এন্ট্রি সাবমিট হয় নাই। টাইম আছে 23 ঘন্টা 45 মিনিট, কেবল সাবমিট হয়েছে তো তাই এন্ট্রি কেউ দেয় নাই এখনো, আস্তে আস্তে এন্ট্রি দিবে। তো আমরা এই দুটা কেটে দিই, আমি একটু যেগুলো বেশি এন্ট্রি আছে সেগুলোতে যাই, একটু দুটাই কেটে দেন। আচ্ছা, আমরা দিনে কয়টা এন্ট্রি বা মাসে কয়টা এন্ট্রি দিতে পারবো, লিমিট আছে না? আনলিমিটেড, আনলিমিটেড উপরে ফিল্টার করে নেওয়া যায়, একটু একটু বলি, এখানে আরো ফিল্টার অপশন আছে, সার্চ করতে পারবেন মানে স্পেশাল কন্টেস্টের নাম লিখে, উপরে শর্ট বাই লেখা আছে, আপনি এখানে লোগো ডিজাইন লিখেন, লোগো ডিজাইন লিখে সার্চ করেন, দেখেন এখানে লোগো ডিজাইন ছাড়া যখন এমনি ট্যাগ ইউজ করা হয়েছে তখন 555টা জব ছিল, এখন লোগো ডিজাইন লিখে সার্চ করার সাথে সাথে দেখা যাচ্ছে জব কিছুটা কমে যাবে, কারণ একটা ট্যাগ ইউজ করছেন আপনি স্পেসিফিক ভাবে, বাকি ট্যাগ গুলোকে যেসব ট্যাগ মানে কন্টেস্টের মধ্যে লোগো ডিজাইন ট্যাগটা ইউজ করা হয়েছে সেই কন্টেস্ট গুলো চলে আসবে, 228টা জব অ্যাভেলেবল শো করতেছে এখানে। ঠিক আছে, তারপর আমরা একটু দেখি যেগুলো একটু বেশি এন্ট্রি করছে, উপর থেকে আমরা এখানে শর্ট বাই লেটেস্ট আছে, আমরা হাইয়েস্ট এন্ট্রি করে দিব, একটু উপরে যান, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, আমরা একটু দেখার জন্য একটু হাইয়েস্ট এন্ট্রিতে যান, তাহলে আমরা হাইয়েস্ট এন্ট্রি গুলো একটু দেখে আসি। এখানে দেখেন ডিজাইনের লোগো ফর এ গ্রোয়িং টেক স্টার্টআপ, $500 হচ্ছে বাজেট, এটা কন্টেস্টটা সিল্ড করা আছে এবং গ্যারেন্টেড, এই কন্টেস্টে কেউ এন্ট্রি দিলে কারো এন্ট্রি কেউ দেখতে পাবেন না। ঠিক আছে, প্রথমেই কেউ দেখতে পাবে না কারো এন্ট্রি, আপনি একটু ওপেন করেন আমি দেখাই দিচ্ছি, এখানে 3137টা এন্ট্রি পড়ছে টোটাল, কিন্তু কারো এন্ট্রি কেউ দেখতে পাবে না। ওই লেখাটার উপর ক্লিক করেন, চলে যাবে ভাই পরের পেজে। ওই এখানে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশন আমি বললাম আমি পড়বো না এখন, জাস্ট আমি চলে যাবো, যে আমি জাস্ট দেখাবো আপনাদেরকে। আপনি এন্ট্রিতে ক্লিক করেন, এন্ট্রিতে ক্লিক করেন, ওকে ফাইন। এখানে দেখেন প্রত্যেকটা দেয়া আছে, সিল্ড দেয়া আছে, মানে দেখেন ডিজাইন গুলো কেউ দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, বায়ার দেখতে পাচ্ছে না, যার ডিজাইন যিনি আপলোড করবেন তিনি দেখতে পাবেন শুধুমাত্র। এখানে যে রেটিং করা হয়েছে প্রত্যেকটাকে 4-স্টার রেটিং করছে বায়ার, দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোকে 4-স্টার রেটিং করা হয়েছে, এখনো কাউকে 5-স্টার রেটিং করে নাই, হয়তো বা পরবর্তীতে করবে। ঠিক আছে, এমনটা হতে পারে, নাও করতে পারে, এদের মধ্যে থেকে উইন করে দিতে পারে। তো এটা কেটে দেন, আমরা যেগুলো এন্ট্রি দেখা যাচ্ছে সেগুলোতে যাই, ভিজিবিলিটি গুলোতে।
তারপরেরটা আছে, পরেরটা এনডিএ সহ মনে হয় আছে, এটাও সিল্ড কন্টেস্ট, ওটা তো কিছু দেখতে পাবেন না, স্ক্রল করে নিচে আসেন একটু। হ্যাঁ এটা সিল্ড না, একটু ওয়েট, এটা আমরা কিন্তু ডিজাইনের লোগো ফর এ ডেলিভারি কোম্পানি, এটা ওপেন করবো আমরা। $190 হচ্ছে ভ্যালু, ঠিক আছে। অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ দেখবেন আপনারা যে কতদিন অ্যাক্টিভ আছে, এই যে দেখেন ওপেন অন ডে রিমেইনিং, ঠিক আছে, মানে আরো একদিন সময় বাকি আছে এটাতে, অলমোস্ট মানে 24 আওয়ার্স। $190 হচ্ছে ভ্যালু, আর তারপর লোগো ফর এ ডেলিভারি কোম্পানি এখানে দেয়া আছে, ডিসক্রিপশন দেয়া আছে, ডিসক্রিপশনে সুন্দর করে ডিসক্রিপশন দিছে। ডিসক্রিপশন দেখার পর কি বলছে, ডিসক্রিপশন খুব সোজা ডিসক্রিপশন বলছে, কলেজটা গ্যারান্টেড ও ডিজাইনের লোগো ফর অ্যান এক্সপ্রেস ডেলিভারি কোম্পানি উইথ ফিউচারিস্টিক, তারপর কি লিখে আছে, সিরিয়াস অ্যান্ড টেকনোলজিক্যাল ভাইব, উই ডোন্ট ওয়ান্ট অ্যান আইকন ইমেজ, উই ওয়ান্ট দ্য ডিজাইন প্লেইং অ্যারাউন্ড উইথ দ্য ওয়ার্ড নেম অফ আওয়ার কোম্পানি, সামথিং সিমিলার টু গুগল, গ্রাফ, ইয়াহু, টেসলা। মানে তাদের কোম্পানি নেমটা দিয়ে ডিজাইন করতে হবে, ঠিক আছে, কোনো আইকন টাইকন চাচ্ছে না, খুব ইজি কাজ, খুব ইজি না, আপনার থিঙ্কিংটা এখানে বেস্ট, থিঙ্কিং করতে হবে। দি কালার থিম ইজ মিডিয়াম অর ডার্ক ব্লু অর অ্যান্ড ব্ল্যাক, তারা বলে দিছে আমাদের কালার যে চুজ করছে সে কালারগুলো বলে দিছে। অনেক সময় কালার কোড উল্লেখ করে দেয় বায়ার, যে এই কোডের কালারটা ইউজ করতে হবে, এই কালারটা ইউজ করতে হবে। তারপর দেওয়া আছে দি নেম ইজ ডেলিভার বট ডি ইন ব্লু অ্যান্ড এলিভার ব্লট ইন ব্ল্যাক, তাহলে বলে দিছে ও কি করতে হবে। দেখেন আপনাকে আইডিয়া জেনারেট করে দিছে যে ডেলিভার বোর্ড লিখতে হবে আপনাকে, ডি লিখতে হবে ব্লু, তারপর বাকি অংশটা লিখতে হবে স্মল করে ব্ল্যাক এর মধ্যে, ব্ল্যাক কালার দিয়ে। এখন দেখেন এতটুকুর মধ্যে আপনাকে ডিজাইন করতে হবে খুব সুন্দর করে, ঠিক আছে। তো এন্ট্রি গুলো আমরা দেখি, এখানে অনেকগুলো এন্ট্রি ফাইভ স্টার থাকার কথা, দেখি একটু এন্ট্রিতে যান, ফোর স্টার সেম। আপনার ডিজাইনটা করতে হবে টেক্সট গুলোর মধ্যে, ভাই একটু আস্তে আস্তে স্ক্রল করেন, তো উপর থেকে যাচ্ছেন উপরে যান একটু, ওকে ওকে ফাইন। এখানে দেয়া আছে 2040টা এন্ট্রি পড়ছে অলমোস্ট, আরো একদিন সময় বাকি আছে। এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডিজাইন করতেছেন, ঠিক আছে। দেখেন ডেলিভার বোর্ড ডি এক কালারে, বাকি অংশটা আরেক কালারে, বায়ার বলে দিছে সেই ডিজাইন গুলো ওইভাবে আপলোড করতেছেন। অনেকে অনেকে চেঞ্জ করে করে আপলোড করতেছেন, এই যে দেখেন সাদা কালো মিক্স করে একটু চেঞ্জ করছেন, অনেকে এখানে চেঞ্জ করছেন, তাও ওনাকে 4 স্টার রেটিং করছেন, ওনাদেরকে 4 স্টার রেটিং করছেন, তো এইভাবে রেটিং করতেছেন, ঠিক আছে। এই কন্টেস্ট গুলো দেখে এই আপনারা এখান থেকে ধারণা নিতে পারেন যে কোন টাইপের এনজি গুলোতে রেটিং করতেছে, তো ওই টাইপের এন্ট্রি গুলো পছন্দ করতেছে, তাই ওগুলাকে একটু সুন্দর করে যদি তৈরি করতে পারি তাহলে হয়তো বা ভালো দেখা যাবে। তো এই কাজ করতে পারেন কেউ, এখানে কতগুলো 4 স্টার রেটিং হয়েছে দেখতে পাবেন আপনারা, এখান থেকে সুন্দর করে 4 স্টার তারপর 5 স্টার, আস্তে আস্তে 5 স্টার তো রেটিং করে নাই, 4 স্টার আছে, 3 স্টার আছে, 2 স্টার, এক পেজ ফুল এক পেজ দেওয়া আছে, 24টা এন্ট্রি সবগুলো হচ্ছে 4 স্টার রেটিং করতেন। আরো হয়তো বা এন্ট্রি আছেন যেগুলোতে 4 স্টার রেটিং দিয়ে রাখছেন, একই ডিজাইন। দেখেন একটা একটা জিনিস খেয়াল করছেন, সবগুলোতে একটাই ওয়ার্ড, ডিজাইন তো ওইটাই, মানে নাম তো ওইটাই, আমার কোম্পানি নাম ওইটাই, ডিজাইন করার জন্য কেউ কিছু বলে নাই, বলছে শুধু নামটা দিয়ে কালারও এটাই হবে, সেম কালারই হবে। তারপর ডিজাইন গুলো দেখেন কতটা ভিন্ন ভিন্ন, কিছুটা চেঞ্জ আছে না প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই, অল্প অল্প করে চেঞ্জ আছে না নাই, আচ্ছা ভাইয়া প্রত্যেকটা ডিজাইনের সাথে লাইট চেঞ্জ, হয়তো বা কোথাও ফন্টটাই শুধুমাত্র চেঞ্জ আছে, ঠিক আছে, কোথায় হয়তো বা কেউ একটা বক্স করছে, কোথাও একটা বক্স করে নাই, কিংবা অন্য ফন্টে লিখছে, এটুকুটাই, এর বেশি কিছু না কিন্তু, ঠিক আছে। এই ছোট্ট ছোট্ট চেঞ্জ গুলো করতে হবে আপনাদেরকে। দেখেন বায়ার ওই টাইপের জিনিস পছন্দ করতেছেন, কিন্তু ওই টাইপের জিনিস পছন্দ করার মধ্যে কোনটাকে উইন করবেন, উনি এটার মধ্যে থেকে যেটাকে সবচেয়ে বেশি ভালো লাগবে ওনার কাছে, ওনার কাছে মনে হবে যেটা সবচেয়ে ভালো, আপনারা আমার কাছে বুঝে লাভ নেই, তাই না? জি স্যার, উনাকে বুঝে দিতে হবে যে ওনার কাছে কোনটা ভালো, উনি ওনার আইডিয়াটা জেনারেট করছেন, আইডিয়াটা দিয়ে দিছেন,
তো যাই হোক, এখানে আপনারা পরের পরের পেজে গিয়েও দেখতে পাবেন, আপনারা যখন একটু ওয়েট ভাই একটু আমি এখানে কথা বলি, আপনারা যখন নিজের এন্ট্রি করবেন এখানে দেখেন প্রথমে লেখা আছে ভিউ 2040 মানে 2040টা এন্ট্রি, তারপর এখানে বক্স দেয়া আছে অল এন্ট্রিজ। যখন আপনি নিজে এন্ট্রি ক্লিক করবেন তখন ওখানে ওই বক্সের মধ্যে মাই এন্ট্রিজ নামে একটা সেকশন অ্যাড হয়ে যাবে, একটু ক্লিক করেন ডাউন অ্যারোর মাধ্যমে। হ্যাঁ, এখানে চার পাঁচটা অপশন আছে, অল এন্ট্রিজ, অ্যাক্টিভ, টপ, রিজেক্টেড, উইথড্রন। তো যখন আপনি নিজে এন্ট্রি দিবেন তখন এখানে মাই এন্ট্রিজ নামে একটা অপশন তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা আপনাকে তৈরি করতে হবে না। তখন আপনি নিজের এন্ট্রিগুলো দেখতে পাবেন এর মধ্যে থেকে, যে আপনি কোন এন্ট্রিগুলো দিচ্ছেন, আপনার এন্ট্রিগুলোর রেটিং কি হয়েছে, কত রেটিং করছে কোনগুলোতে, সেগুলো দেখতে পাবেন এখানে। সবাই ক্লিয়ার? জি ভাই, আরো কন্টেস্ট নিয়ে কোনো কোনো প্রশ্ন কারো? মোটামুটি আমি সবই বলে দিছি, এবং মাথায় এটাও রাখতে বলছি গ্যারেন্টেড ছাড়া কোনো কন্টেস্টে যেন এন্ট্রি কেউ করবেন না। জি ক্লিয়ার। হ্যাঁ, ওইটা তো দুটো বললেন না যে লোগো অন্য কোনো ব্যবহার করতে পারবো কিনা, সেম লোগো, বুঝি নাই বুঝি নাই। মানে একটা লোগো হচ্ছে এখানে হুম, দিলাম, কন্টেস্টে দিলাম, সেটা কি পরবর্তীতে ব্যবহার করতে পারবো? ও সেটা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন বলতে, যদি কন্টেস্টে আপনার লোগো উইন না করে, যে লোগোটা উইন করবে না সেটা আপনি আপনার পার্সোনাল সব কাজে ইউজ করতে পারবেন, যেটা উইন করবে সেটা আপনি পোর্টফোলিওতে শো করতে পারবেন, আপনার নিজের পোর্টফোলিওতে শো করাইতে পারবেন শুধুমাত্র এতটুকুটাই, কিন্তু ওটা আপনার পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন না কিংবা আদার কোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন না, যদি উইন করে দেয়। আর যদি উইন না করে তাহলে আপনি ওটাকে আপনার যে কোনো যে কোনো প্লেসে ইউজ করতে পারবেন, এমনকি fiverr.com এ ওটা দিয়ে গিগও দিতে পারবেন। মানে আমরা আলসেমি করতে করতে এতটাই ওই পর্যায়ে চলে গেছি যে আমরা চেষ্টা করি যে freelancer.com এ দিয়ে এন্ট্রি দিই, রিজেক্ট খেলে ওগুলা দিয়ে গিগ দিব। আমাদের পজিশন হচ্ছে এইটা। তো যাই হোক, এটা কেউ করবেন না, আমি জানি যে সবাই ভালোভাবে ভালো কিছু করবেন, এন্ট্রিগুলো দিবেন ভালো কিছু হবে আপনাদের এন্ট্রিগুলো থেকে। হ্যাঁ বলেন। কন্টেস্টে একটা কন্টেস্টে এখানে কন্টেস্ট দিয়েছেন আনলিমিটেড এন্ট্রি দিতে পারবেন আপনি, আপনি 50টা করে এন্ট্রি দিবেন প্রত্যেক কন্টেস্টে, প্রত্যেক কন্টেস্টে 50টা করে এন্ট্রি দিবেন, দিনে যতগুলো ইচ্ছা কন্টেস্ট করতে পারবেন আপনার আপনার সক্ষমতা অনুযায়ী। ঠিক আছে, তবে জি ভাই, সেম এন্ট্রি বারবার আপলোড করবেন না, যে একটাই ডিজাইন করছি ওটাকে বারবার আপলোড করতেছি, এটা মানে এটা 50টা এন্ট্রি দেয় না, 50টা এন্ট্রি দ্যাট মিনস 50টা ডিফারেন্ট এন্ট্রি দেখাই দিব। ঠিক আছে, সে একটা ইমেজ আছে, রাস্তার একটা ইমেজ, যে কোনো ধরনের ফটোগ্রাফি হোক বা যে কোনো কিছু হোক, সেটাকে আমরা খুব সহজে ভেক্টর কিভাবে করতে পারি, ভেক্টর হিসেবে কিভাবে ইউজ করতে পারি, সেটা অনেক সময় বাইরে মানে সোজা এবং ছোট্ট কাজটাও দেয় যেটা অনেকেই করতে পারে না, যে হয়তোবা বলছে যে হয়তোবা একটা PNG ইমেজ আছে বাইরের কাছে একটা লোগোর, এআই ফাইলটা নাই, কিংবা ও প্রিন্ট করতে চাচ্ছে ওর কাছে হাই কোয়ালিটি কোনো ফাইল নাই প্রিন্টিং প্রিন্টিং করার জন্য, তখন আপনাকে বলবো যে আমাকে একটা এই ফাইলটা সেম টু সেম বানায় দেন, আমি এটা হাই কোয়ালিটি মানে আমি একটা প্রিন্ট করতে যাচ্ছি এই ইমেজটাকে বা ইমেজটাকে ভেক্টর শেপে চাচ্ছি, বা এটা একটু কালার চেঞ্জ করে দেন, তখন আপনারা এই কাজটা করতে পারেন, মানে ভেক্টর টেস্টিং এর সাহায্যে খুব সহজেই এই কাজগুলো করতে পারেন। তো তার জন্য আমি কিছু ভেক্টরটা স্যার কি বলতেছেন? আমি মানে কারেন্ট ছিল না তো এই জন্য। ভেক্টর অবজেক্ট হচ্ছে ইলাস্ট্রেটর আমি যতগুলো কাজ করি যে ড্রয়িং গুলো করি শুধু ভেক্টর ইমেজ, তাই না? তো একটা রাস্টার ইমেজ ধরেন যে সে আপনার কাছে একটা লোগো আছে, আপনার কাছে যে লোগোটা PNG লোগো, রেজুলেশন খুব একটা ভালো না। হ্যাঁ, এখন আপনি একটা বড় বিলবোর্ড এর মধ্যে প্রিন্ট করে ওটাকে দিবেন, যে আপনার লোগোটা দিবেন, একটা অ্যাড দিবেন, তো তার জন্য আপনার লোগোটা অনেক বড় করে প্রিন্ট করা দরকার, কারণ আপনার ওই যে PNG ইমেজ আছে ছোট যেটা রেজুলেশন ভালো না, সেটা দিয়ে আপনি প্রিন্ট করতে পারতেছেন না ভালোভাবে, মানে নষ্ট হয়ে যাচ্ছে ছবিটা, তখন কি করবেন আপনি, ওটার একটা ভেক্টর ফাইল তৈরি করবেন যেন ওটা প্রিন্টিং করতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, কারণ ভেক্টর ইমেজ গুলো শুধুমাত্র জিওমেট্রিক্যাল শেপ মানে জিওমেট্রিক্যাল ফর্মুলা মেনে চলে, এখানে রেজুলেশন ডাজন্ট ম্যাটার, তো তখন আমি ইমেজটাকে প্রিন্ট করতে পারতেছি ইচ্ছে মতো ভাবে। ঠিক আছে, দেন আপনার বায়ার আপনাকে বলতেছে যে আমাকে এটা এই PNG ইমেজটাকে আমাকে হাই কোয়ালিটি ভেক্টর বানিয়ে দেন, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ভেক্টর ট্রেসিং, আমরা ট্রেসিং করে ওটাকে ভেক্টর করে দিতে পারি সুন্দর করে, তোমরা একটু দেখি, সিম্পলি দেখলে হয়তো বুঝতে পারবো আমরা, এটার আমাকে ভেক্টর ফাইল তৈরি করে দেন, এটা আমি প্রিন্ট করবো, এটাকে যদি আমি বিলবোর্ডে প্রিন্ট করতে চান দেখেন এখানে প্রত্যেক এই কর্নার গুলো
আমরা সুন্দর করে দিয়ে দেখতে পাচ্ছি, পিক্সেলটা শো করতেছে, মানে কোয়ালিটি একদম একদম খারাপ, ভালো না। তো এই ইমেজটাকে কিভাবে কোয়ালিটি ফুল করা যায় বা একটু সুন্দর করা যায় কিভাবে, সেইটাই আমরা ভেক্টর ট্রেসিং একটু করার ট্রাই করি। ঠিক আছে, তো আমরা একটা আর্টবোর্ড নিই প্রথমে, ইলাস্ট্রেটরে আমি যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে ফেললাম, 1000 1000 ইউজ করি, তারপর ইমেজটা এখানে নিয়ে আসি আর কি। ইমেজটা নিয়ে আসলাম, আমি আরো কয়েকটা ইমেজ নিয়ে আসবো আর কি। তো আমি এখানে ইমেজটা নিয়ে আসলাম, হ্যাঁ, হোয়াইটের উপর রাখলাম, হোয়াইট উপর রাখলে তো বোঝা যাবে না অনেক সময়, একটু বাইরেই নিয়ে আসলাম, সমস্যা নেই। ইলাস্ট্রেটর আপনি আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, স্যার আর একটু দেখা দেন কিভাবে নিয়ে আসলেন। টান এনে ছাড়িয়ে দিলাম ভাই, আর কিছু করি না, ও ফোল্ডার থেকে টান দিয়ে এসে ইলাস্ট্রেটর উপর ছেড়ে দিলেন, এই যে এইভাবে টান দিয়ে নিয়ে আসলেন, ইলাস্ট্রেটর নিয়ে এসে ছেড়ে দেন, তাহলে চলে আসবে। ঠিক আছে, এটা থাক, এটা একটু লক থাক, আমরা এটা নিয়ে কাজ করবো এখন। LC লিখে আছে, আমরা এটা নিয়ে একটু কাজ করি। তো এই ইমেজটা, ইমেজ নিয়ে আসার সাথে সাথে ইমেজে যখন আপনারা কাজ করবেন, ইমেজটাকে এমবেড করে নেবেন আর কি। ঠিক আছে, কেউ যদি ইমেজে কাজ করেন, ইমেজটাকে প্রথমে এমবেড করবেন। দেখেন এখন ইমেজের উপরে একটা ক্রস সাইন দেওয়া আছে, যখন আমি সিলেক্ট করতেছি তখন সিলেকশন ছাড়া দেখা যাচ্ছে না, যখন সিলেক্ট করতেছি তখন কি একটা ক্রস লাইন দেখা যাচ্ছে যে সিলেক্টেড হয়ে আছে। আমরা এখন এমবেড করে দিলে এই লাইনটা থাকবে না, এটা লিঙ্ক আপ ছিল, লিঙ্ক আপটা আমরা তুলে দিলাম। যদি লিঙ্ক আপটা থাকে, অনেক সময় হয় কি যে ফাইলটা আপনি ওখান থেকে ডিলিট করে দিচ্ছেন, তখন আপনার AI ফাইল থেকে হারাই গেছে ওইটা। ঠিক আছে, আর এমবেড করে রাখলে ওটা কোনো প্রবলেম না, এখন ওটা আপনি ডিলিট করেন কিংবা যা ইচ্ছা তাই করেন, এখানে কোনো প্রবলেম শো করবে না। ওকে, তো এই ইমেজটা আমি এখন প্রিন্ট করতে পারতেছি না, কিংবা এই ইমেজটা আমার এই অংশটুকুর কালার চেঞ্জ করবো। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কালার চেঞ্জ করবো। তো কিভাবে করতে পারি? আমি সরাসরি এটাকে ভেক্টর ট্রেসিং এর মাধ্যমে করতে পারি বা ইমেজ ট্রেসিং এর মাধ্যমে করতে পারি। তো তার জন্য প্রথমে আপনারা উইন্ডো থেকে ইমেজ ট্রেসিং একটা অপশন আছে, এই ইমেজ ট্রেস, এই অপশনটা আপনাদের প্যানেলে নিয়ে এসে রেখে দিবেন। ঠিক আছে, ইমেজ ট্রেস যাদের নিয়ে আসা নাই তারা নিয়ে এসে রাখবেন, টপ করে রাখলাম। ইমেজটা সিলেক্ট করার সাথে সাথেই যখন আপনি সিলেক্ট করবেন ইমেজটা, তখন আপনার অপশন বারের মধ্যে এখানে শো করবে এটা ইমেজ, ইমেজের নাম শো করতেছে, ঠিক আছে, কত PPI সেটা শো করতেছে। তারপর এখানে দেখা যাচ্ছে ইমেজ ট্রেস, ট্রেস, তারপর মাস্ক, ঠিক আছে, ক্রপ। তো আমরা এখান থেকে ইমেজ ট্রেস অপশন বেছে নিব। তো ইমেজ ট্রেসের ওখানে বেশ কয়েকটা অপশন আছে, যদি ডিরেক্টলি ইমেজ ট্রেসে ক্লিক করেন তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ট্রেসিং হয়ে যায়। এটা আমি একটা কপি তৈরি করে আপনাদেরকে দেখাই দিই। তো সেম এখানে রাখলাম, একটা কপি রেখে দিছি এখানে। ঠিক আছে, ইমেজটা আমরা ট্রেস করবো, ডিরেক্টলি ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং হবে। দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং হয়েছে, যে অংশটুকু ব্ল্যাক মতো মনে হয়েছে ব্ল্যাক হয়েছে, বাকি অংশটুকু কি হয়েছে হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে যাব না, এই অপশনে যাব না, আমরা যাবো সেম একটু অপশনগুলো দেখি। আমরা ইমেজটা সিলেক্ট করলাম, এই ইমেজটা এসে পাশে একটা ছোট্ট ডাউন অ্যারো কি আছে, জাস্ট একটা ক্লিক করে দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে। ঠিক আছে, কিছু অপশন চালু আছে। তো অপশনগুলোর নাম একটু হচ্ছে হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার। তো এখানে 3 কালারে যদি আমি ট্রেসিং করি ইমেজটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখবো যে আমাদের কোনটা দরকার, যদি 3টা কালারের মধ্যে থাকে বা 2টা কালারের মধ্যে থাকে তাহলে 3 কালার, যদি 4টা 5টা কালার হয় তাহলে 6 কালার, আর থেকে একটু বেশি হলে 16 কালার, আর তার চেয়ে যদি মনে হয় যে না একটু বেশি কালার আছে তাহলে একবারে হাই ফিডেলিটি ফটো 16 মিলিয়ন কালার দিয়ে আপনি এটাকে ট্রেসিং করবেন। তো আমি সুন্দর করে এটাকে 3 কালারে ট্রেসিং করে দেখি। দেখুন 3 কালারে ট্রেসিং করার সাথে সাথেই ট্রেসিং হয়েছে, বাট আমার কালার ঠিক নাই। ঠিক আছে, ঠিক নাই কিন্তু, নষ্ট হয়ে গেছে। দেখি এটাকে ঠিক করা যায় কিনা। এটা হচ্ছে অটো ট্রেসিং, অটো ট্রেসিং আপনি ট্রেসিং করলেন চলে আসলো, এটা অটো ট্রেসিং হয়ে গেছে। এখন আমরা একটু দেখি এই ইমেজ ট্রেস অপশন থেকে এটাকে চেঞ্জ করা যায় কিনা। মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে কারো কারো, যাদের কথা কথা বলতেছেন না একটু অফ করে রাখেন কাইন্ডলি। তারপর LC, এটা এই অপশনটা, এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি ইমেজ ট্রেসের মধ্যেই। একটা হচ্ছে প্রিসেট, হচ্ছে 3 কালার, আমি 3 কালারে এটাকে ট্রেসিং করছি, এই জন্য 3 কালার শো করতেছে এখানে।
ট্রেসিং রেজাল্ট দেখতে পাচ্ছি আমি, ট্রেসিং রেজাল্ট, তারপর কালার মোড ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেই, এবং কালার আছে কয়টা, দুইটা, তাই দুইটা এখানে শো করতেছে, বাকিটা তো হোয়াইট, ঠিক আছে। তারপর ও সরি, কালার আছে তিনটা, এখানে ভ্যালুটা হচ্ছে 2 থেকে 30 পর্যন্ত, আমার তিনটা হোয়াইট, গ্রে অ্যান্ড ব্লু। দেন এটা হচ্ছে পাথ, পাথ 50% দেওয়া আছে, কর্নার 50% আছে, তো আমরা একটু পাথটা একটু বাড়াই দেখি কি অবস্থা দাঁড়ায়। আমি পাথ বাড়াইলাম, এবার কি হচ্ছে, আমি একটু জুম করে নিলাম এটা, তাহলে দেখতে সুবিধা হবে আমার। পাথ বাড়াইলাম এরকম অবস্থা, তো একটু পাথটা একটু কমায় দিই, একটু এজটা শার্প হয়েছে অনেকটা। তো এটা আপনি কন্ট্রোল করতে পারেন যে আপনি কোন রেজাল্ট নিয়ে আসছেন, মানে কিরকম চাচ্ছেন, বা আপনার অরিজিনালটা কেমন আছে। তারপর একটু কর্নার গুলো আমরা একটু প্রথমে একটু কমাই দিই, যে কেমন দেখা যায়, বা একটু বাড়াই দিব, ঠিক আছে। এখন অনেকটা শার্প শো করতেছে, এখানে যে শ্যাডো গুলো ছিল সেগুলো কালার ডিটেক্ট করছে ব্ল্যাক, এই জন্য এটা এরকম। এখানে নয়েজ আছে, নয়েজটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেখতে পারেন, আমি বাড়াই দিয়ে কোনো লাভ হবে না তোমার এইমএসটার ক্ষেত্রে। তো এইমএসটার ক্ষেত্রে আমি যদি 3 কালারের ট্রেসিং করি, তাহলে আমার খুব ভালো রেজাল্ট পাচ্ছি না আমি। ভালো রেজাল্ট কি পাইলাম? কর্নার নো, 100% করে দিলাম, নয়েজ অন, তারপরে পাইলাম না আমি, এখানে একটু বাড়াই দিয়ে দেখি। এখান থেকে যাই হোক, আমি এইটা দেখলাম, বাট আমি এখানে ভালো রেজাল্ট পাইলাম না, তাহলে আমি কি করতে পারি, এটা ডিলিট করে দিলাম, এটা কপি করে নিয়ে আসি। এটাকে যদি আমি হাই ফিডেলিটিতে ট্রেসিং করি, তাহলে কি এমন দেখাচ্ছে? হাই ফিডেলিটিতে ট্রেসিং করলাম, ট্রেসিং করার পর এখন আমি এই ট্রেসিং গুলো চেঞ্জ করবো, পাথ কমায় দিলাম। সবসময় যে আসবে ভালো এমনটা না, ইমেজ ট্রেসিং করে আপনি যে আপনার প্রপারলি রেজাল্ট পাবেন এমনটা সবসময় নাও হতে পারে, এটা তো পেন টুল দিয়ে করা যাবে, তাই না? হ্যাঁ, সব শেষের অপশন হচ্ছে পেন টুল, কারণ এখানে ট্রেসিং করে আপনি আপনার ডিজায়ার রেজাল্ট পাবেন না, হ্যাঁ ঠিক আছে। যদি এক কালার থাকতো এখানে, শ্যাডোটা না থাকতো, তাহলে আপনার এটা ইজিলি পাইতেন, কিন্তু এখন আপনার এই রেজাল্টটা এখানে আসতেছে না, ঠিক আছে, রেজাল্টটা একদম আসতেছে না কিন্তু এখানে, যে কারণে এই ইমেজটা আমি এখানে এইভাবে ট্রেসিং করে আমার কোনো লাভ নাই। এই কাজটা আমার কিভাবে করতে হবে, সুন্দর করে এটা পেন টুল দিয়ে ড্রয়িং করতে হবে, ড্রয়িং করে কাজটা কমপ্লিট করতে হবে, এই কাজটা প্রিন্ট করার জন্য বা ভেক্টর শেপ তৈরি করার জন্য। বাট এই ইমেজটার ক্ষেত্রে একটু দেখি, আমি আরো একটা ইমেজ নিয়ে এসে রাখছি এখানে এই জন্যই, ঠিক আছে। এই ইমেজটা এটাকে এমবেড করে নিই, এমবেড করলাম এবং একটা কপি রেখে দিলাম, কারণ পরবর্তীতে দরকার হইলে আমার কাজে লাগবে। এখানে দেখেন এজ গুলো ভালো রাই, যে দেখেন আমাদের পিকজেল শো করতেছে, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা পিকজেল বা একটা ডট, দেখতেছেন কালার গুলো, কালার কালার স্কিম গুলো দেখতেছেন, কত সুন্দর জি ভাই, হয়েছে, এজ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা পিকজেল এক একটা, ঠিক আছে। এটা হয়তো বিটম্যাপ ফাইল বা পিক রাস্টার ইমেজ, যেহেতু কত সুন্দর লাগতেছে পিকজেল গুলো দেখতে, কালার বুঝতে পারবেন না যে এখানে এই কালার আসছে, খেয়াল করেন কতগুলো পিক্সেল কিভাবে আসছে, সুন্দর। আমরা ছোট করে কিন্তু বুঝতে পারি না, তো এই ইমেজটা আমি যদি ট্রেসিং করি, তাহলে আমি দেখি একটু শার্প এজ পাওয়া যায় কিনা। তো এটাকে আমি ডিরেক্টলি ট্রেসিং এ দিলাম, হারায় যাচ্ছে। তারপর কালার আছে কয়টা, 1 2 3 4 6 কালার দিই, 6 কালারের ট্রেসিং করলাম, ট্রেসিং হয়ে গেছে আমার, একটু জাস্ট একটু আমি চেঞ্জ করব কিছুটা, তারপরে আমার একটু আমি এজ গুলো চেঞ্জ করবো, মানে মেইনলি শেপটা রাখার চেষ্টা করতেছি, এই লেখাটা অতটা আমি গুরুত্ব দিলাম না এখানে, তারপরে দেখি যদি ভালো করা যায় তাহলে আমি করলাম, না হলে আউট করে দিলাম। আমি কালারে কোনো কিছু চেঞ্জ করবো না, কালার আমি 6 কালার জানি আর নিছি, একটু পাথ গুলো দেখি একটু জাস্ট কমাই দিই, সময় নিবে একটু চেঞ্জ হতে, কারণ 6টা কালার দেখেন যেহেতু টেস্ট করা হয়েছে, প্রত্যেকটাই তো চেঞ্জ হবে, একটু জাস্ট সময় নেবে। কর্নার নয়েস 0,
একটু চেঞ্জ আছে, আমরা পরে কালারটা চেঞ্জ করে নিতে পারবো, একটু দেখি আমাদের ঠিক আছে নাকি। মোটামুটি আমরা এটার পাশাপাশি নিয়ে দেখি আর কি। হ্যাঁ দেখেন আমাদের শেপটা মোটামুটি এখন ঠিক আছে, তাই না? একটু জাস্ট বাড়াই দিয়ে দেখি, আমরা পাঁচ বাড়াই দিয়ে দেখবো যে কেমন দেখা যায়। আসলে ভালো দেখা যায় তাহলে আমরা ভালো দেখা যাবে। পাঁচ বাড়াই দিলে যে বেশি হয়ে গেছে তার কমাই দেওয়া বেকারই খায়। পাঁচ দিলাম একেবারে কমায়, ধরো 5-6% অথবা একেবারে রিডিউস করে দিবেন চাইলে। হচ্ছে তার কমানো যাচ্ছে না, কর্নার কর্নার বাড়ানো হয়েছে যথেষ্ট পরিমাণ, আর নয়েজ একটু বাড়াই দিয়ে দেখি। একই কাজ হয়তো বা সবটার ক্ষেত্রে শো করবে না বা একই রকম রেজাল্ট আসবে না, তো আপনি কম বেশি করে দেখতে হবে। ঠিক আছে, এখন অনেকটাই আসছে আমার শেপটা, এখানে একটু চেঞ্জ হয়েছে জাস্ট তার জন্য। আসছে না, এটা চেঞ্জ করতে হবে, কর্নার বাড়াই দিতে হবে, তাহলে এটা এজটা শার্প আসবে আর 0-100%। ওকে ফাইন, এখন আমি এটা অফ করে দিলাম। দেখেন আমি এটা অলরেডি চেঞ্জ করে নিছি। হ্যাঁ এখন আমার কর্নার গুলো আমি দেখি একটু, কর্নার গুলো দেখেন, এই কর্নার গুলোতে আমার পিক্সেল গুলো শো করতেছে কি? না ভাইয়া, আর কোনো না পিকজেল ভাইয়া, শো করতেছে না, কোথাও নাই আমার কোনো পিকজেল। তাহলে কি হচ্ছে, এটা আমি এখন প্রিন্টিং এর জন্য নিয়ে যেতে পারি। এটাকে আপনি যত জুম করেন না কেন, এই এজে কোনো ডট বা কোনো পিকজেল দেখতে পাবেন না, কারণ এটা এখন অলরেডি ভেক্টর ফাইল। আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। অথচ এই ইমেজটা যখন আমরা দেখতেছিলাম তখন এখানে আমরা পিকজেল দেখতে পাচ্ছিলাম বা ডট দেখতে পাচ্ছিলাম, যেটা এখানে নাই। এই শেপটা হচ্ছে আমার ভেক্টর শেপ, চাইলে আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি এটাকে জাস্ট সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আনগ্রুপ, আনগ্রুপ করার পর এটা আলাদা আলাদা হয়ে গেছে। আমি হোয়াইটে ক্লিক করে হোয়াইটটাকে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। এখানে আরো কালার আছে, এগুলোকেও সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। তাহলে এটা আমার এখন সুন্দর করে ট্রেসিং করে হয়ে গেছে। ট্রেসিং করে হয়ে যাওয়ার পর এখানে কিছু কিছু চেঞ্জ আছে, আমি একটু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি তাহলে ভালো দেখা যাবে। একটু আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অ্যাড করলাম দেখার জন্য, পরবর্তীতে চেয়ারে চেঞ্জ করে নিব। টু ব্যাক কন্ট্রোল টু, দেখুন এটা কিন্তু আমার নো ব্যাকগ্রাউন্ড। মানে এখানে যেহেতু আমি কয়টা কালার ট্রেসিং করছি, 6টা, তাই না? তো আমার এখানে কালার থাকতেই পারে বা শেপগুলো আলাদা আলাদা হতেই পারে। ঠিক আছে, তো আমি এখন এগুলো কি করব, জাস্ট যেমনটা আছে পুরোটা সিলেক্ট করে দিয়ে আমি পাথফাইন্ডার থেকে ডিলিট করে রিমুভ দিলাম। করে দিই, তাহলে আমার কি হচ্ছে একটা শেপ হয়ে যাচ্ছে, খুব ইজি কাজ এটা। তাহলে আমি আমার ডিজায়ার শেপ পেয়ে গেছি। এই শেপটাকে আমি এখন প্রিন্ট করতে পারি, এই শেপটাকে আমি প্রিন্ট করতে পারি যে কোনো ভাবেই। তো এটা আমি একভাবে ট্রেসিং করলাম, কত কালার দিয়ে, 6 কালার দিয়ে। হ্যাঁ এটাকে আমি আরো দুইটা ওয়েতে ট্রাই করি, দেখি কেমন দেখা যায়। এটা একটা হয়ে গেল, একটা হয়ে বলতে আমার মানে ট্রেসিংটা কোন কালারে করছি, 6 কালারে করছি। এটা আমি আরো একটা কপি করলাম, কপি করার পর এখানে এটা ট্রেসিং করব 3 কালারে করে দেখি। এটা একটু সেম ইমেজটাই, 3 কালারে ট্রেসিং করলাম, কোনটা যেটা বেটার রেজাল্ট আসবে আমরা সেটাই অ্যাকসেপ্ট করে নেবো। এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা, প্রত্যেকটা ফাইলের ক্যারেক্টারিস্টিক আলাদা আলাদা। ঠিক আছে, আমরা পাথ কর্নার বাড়াই দিলাম জাস্ট এই শার্প এজের জন্য, শার্প এজটা চলে আসছে অটোমেটিক্যালি। এখন পাথ গুলো দেখে একটু কম বেশি করে যদি ভালো লাগে, আপনারা জুম করে করে দেখবেন আর কাজ করবেন। ঠিক আছে, পাথটা একটু বাড়াই দিলাম, এই যে পাথ গুলো এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, তো আমি কমাই দিলাম, 0 করে দিলাম একেবারে। অনেকটা শার্প হয়ে গেছে কর্নার গুলো, তাই না, আগেরটার চাইতে? অথবা একটু সামথিং বাড়াই দিয়ে দেখবেন যদি আপনার ডিজায়ারটা না আসতে চাই তখন। ঠিক আছে,
একটু কমাইতে হবে আর কি, এখানে একটু ঝামেলা করতেছে। অরিজিনালটা আমি জিরো করে দিলে কি দেখাই? % বা 3% সর্বোচ্চ, 6 হয়ে গেছে। আমার এখানে অ্যাটাচ ছিল, একটু এটা বাড়াই দিলেই অ্যাটাচ হয়ে যাবে। নয়েজটা কমাইতে হবে, মোটামুটি একটু রেজাল্ট পেয়ে গেছি। চেক করে দেখি এই রেজাল্ট আর এই রেজাল্ট কিছুটা ডিফারেন্স আছেই, পাশাপাশি নিয়ে আসি। তাহলে হচ্ছে এটাকে ফাঁকা করে নিয়ে আগে কি করবো, প্রথমে এক্সপ্যান্ড করব, এখান থেকে এক্সপ্যান্ড করে আনগ্রুপ, আনগ্রুপ করে আমি এটা ডিলিট করে দিলাম হোয়াইটটা, ঠিক আছে, নিচের লাইনগুলো ডিলিট করে দিলাম, জাস্ট এটা পাশাপাশি নিয়ে এসে বসাইলাম, দেখি একটু কেমন হবে। স্লাইটলি ডিফারেন্ট পাওয়া যাচ্ছে কিন্তু এই শেপ গুলোর মধ্যে, দেখেন এখানে এই শেপটা কতটা কি আছে, এই স্টেপ ধার আছে এখানে অতটা নাই, অনেক সুন্দর শেপ গুলো তৈরি হয়েছে, বড় হয়ে এখানে ছোট হয়েছে, অ্যাটাচমেন্টটা এখানকার কার্ভ, এই কার্ভটা। তাহলে থ্রি কালারে এই রেজাল্টটা অনেক ভালো আসছে সিক্স কালারের চাইতে, দেখতে হবে আস্তে আস্তে। থ্রি ইমেজের ট্রেসিং করলে আপনারা টের পেয়ে যাবেন যে আসলে কোন ইমেজটা ট্রেসিং করলে কোনটাতে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে। জাস্ট এটা আমরা গ্রুপ করতে পারি অথবা কি করব, একটা ইউনিট করে দিলাম, দিয়ে রেখে দিলাম সাইডে। এখন যদি আমরা 16 মিলিয়ন কালারের ট্রেসিং করি যে হাই ফিডেলিটি ফটোতে, তাহলে কেমন দেখায় ট্রেসিং হাই ফিডেলিটি ফটো? একটু চেঞ্জ করলে এটা অনেক সুন্দর দেখা যাবে। দেখেন টেক্সট গুলো আমার চেঞ্জ হয় নাই কিন্তু তেমন একটা নষ্ট হয় নাই, হয়েছে কিছুটা, আমি একটু দেখি ঠিক করে কতটা যায়। কালার নিতে 85, পাত কি করবো কমাই দিব, আরো কমাই দিলাম, কর্নার বাড়াই দিলাম। সেম রেজাল্ট কিন্তু অন্য ইমেজের ক্ষেত্রে হবে না, কোনো কোনো ইমেজের ক্ষেত্রে পাত বাড়াই দিতে হবে, কর্নার কমাই দিতে হবে, কিংবা কর্নার কমাই দিয়ে দেখি। নয়েজ নয়েজ বাড়াই দিয়ে স্মুথনেস 9 কমাই দিলাম, তাহলে অনেকটা আসছে। তবে তারপরও এখানে গ্যাপ পড়ে আছে, কারণ এই ইমেজটা ট্রেসিং হয়েছে কতগুলো কালারে, 85 কালারে ট্রেসিং হয়েছে, এই জন্য ছোট ছোট এই গ্যাপ গুলো ধরা পড়ছে, ঠিক আছে। তো এটা 85 কালারে কিংবা হাই ফিডেলিটি ট্রেসিং করে আমার এখানে আমি রেজাল্ট আনতে পারবো না। অনেক সময় দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রেসিং হইলে আমার ভালো রেজাল্ট আসবে, আপনারা সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই ট্রেসিং করে দিবেন, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই ট্রেসিং করবেন, যেন দুইটা কালার ট্রেসিং করতেছেন দুই কালারই আসুক, নো প্রবলেম। লাইট কালার গুলো হোয়াইট হয়ে যাবে, ডার্ক কালার গুলো বুঝলাম ব্ল্যাক না, হয়ে যাবে, কোনটা ব্ল্যাক এন্ড হোয়াইট মানে বুঝি নাই, এটা একটু বুঝলাম না, ব্ল্যাক এন্ড হোয়াইটে সিলেক্ট করবো কালার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করিনি আমি এখনো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি ট্রেসিং করেন তখন ডার্ক যে কালার গুলো থাকবে সেগুলো ব্ল্যাক হবে, যে
হোয়াইট কালার গুলো মানে লাইট কালার গুলো থাকবে সেগুলো আপনার হোয়াইট হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ এখানে এখানে ডার্ক কালার বলতে এটাই বোঝায়, একটু দেখি ট্রেসিং করে তারপরও। হাই ফিডেলিটি দিয়ে ট্রেসিং করছিলাম আমি, ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং করি নাই। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রেসিং করলে ডিরেক্টলি ইমেজ ট্রেসে ক্লিক করবেন, অথবা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো আছে ক্লিক করে দিবেন। দেখেন এখানে কোনোটাই মানে ডার্ক কালার হিসেবে ডিটেক্ট করতেছে না, যে কারণে পুরোটাই হোয়াইট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? যদি এখানে লোগোটা যদি এখানে কালো কালার হইতো তাহলে কালো কালার বলতে এই কালারটা যদি একটু ডার্ক হইতো তখন কালারটা ট্রেসিং হইতো। অন্য ইমেজের ক্ষেত্রে এটা দেখানো যায়, দেখি একটু আরো কয়েকটা ইমেজ নিয়ে আসি আমরা, এগুলো কেটে দিই, দরকার নাই। সেখানে ইমেজ আছে কি নাই ওরকম, একটা কালো কালার, কালো কালার না ঠিক নেভি ব্লু কালার, ঠিক একটু এটা ট্রেসিং করে কেমন দেখায়। কপি করে রেখে দিলাম একটা একটা পার্ট, এর আগে ডিরেক্টলি ইমেজ ট্রেসে ক্লিক করি, একটা হাই কোয়ালিটি ইমেজ ট্রেসিং করে দিলাম। দেখেন দুইটাই ডার্ক কালার ছিল, এই জন্য দুইটাই ব্ল্যাক হয়ে গেছে, বাকিটা হোয়াইট হয়ে গেছে লাইট রং, এবং এজগুলো দেখেন খুব সুন্দর সুন্দর হয়ে ট্রেসিং হয়েছে। এটা এখানে ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনার রেজাল্টটা কেমন আসবে। এখানে দুইটা কালারই আপনার কি ছিল, ডার্ক শো করছে আর বাকি কালারটা লাইট, এই জন্য এই লাইট কালার গুলো হোয়াইট হয়েছে আর এই ডার্ক কালার গুলো ব্ল্যাক হয়ে গেছে। এখন আপনি কাস্টম ভাবে চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন, জাস্ট আমার এটা কিচ্ছু করা লাগবে না। আমি এক্সপান্ড করে দিলাম ডিরেক্টলি আনগ্রুপ, আনগ্রুপ করে এটা আমি বাইরের অংশটা যেহেতু আমার দরকার নাই পিএনজি ইমেজ বানাবো ডিলিট করে দিলাম। মাঝের অংশটা কালার কি ছিল, এই কালারটা কালার নিয়ে নিলাম, আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে মাঝে একটা ক্লিক, এই যে ক্লিক করে আমি নিয়ে ফেলছি কালারটা, যদিও এখানে দেখা যাচ্ছে না, আমি একটু হোয়াইটের উপর নিয়ে আসি তখন দেখতে পাবেন। এবং এখানে বাকি যে পিছনের অংশটা ব্যাকগ্রাউন্ডটা ডিলেট করলেন একটু আরেকবার দেখাবেন কাইন্ডলি। ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম কিভাবে, এই যে এক্সপান্ড করার পর আমি ট্রেসিং করার পর এটাকে এক্সপান্ড করছি, এই যে এটাই ছিল আমার ইমেজ ছিল এমন, আমি ট্রেসিং করছি, ট্রেসিং করার পর এক্সপান্ড করে দিছি, এক্সপান্ড করার পর আনগ্রুপ, আনগ্রুপ করলে এই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেল। এটা এখন ভেক্টর ইমেজ, এটাকে আপনি ইরেজার টুল দিয়ে মুছতে পারবেন, আপনি কেটে দিতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, ঠিক আছে, বা বাইরে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, যা খুশি তাই করতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, হোয়াইটটা সিলেক্ট করে হোয়াইটটা ডিলিট, আমার কালার থাকলো এইটা। আমি একটু হোয়াইট আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি, তাহলে ভালোভাবে বোঝা যাবে কালার গুলো চেঞ্জ করলে। এখানে নিয়ে আসলাম, এখন কালার গুলো চেঞ্জ করবো কিভাবে, এই যে মাঝের কালারটা যেহেতু আমার আনগ্রুপ করাই আছে, কালার সিলেক্ট করে আমি আই ড্রপার টুল দেন কালার চেঞ্জ, বাকি অংশটা যেটা আছে সিলেক্ট করলাম, একটা একটা করে কালার চেঞ্জ করতে পারেন আপনারা, একসাথে ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেও কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করলাম এই যে এটা, তারপর এল আর দিয়ে এখানে যদি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে যাই, ক্লিয়ার কালার অ্যাপ্লাই করে দেবেন, নো প্রবলেম। দেখুন শেষ, যদি মনে করেন যে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো, সিলেক্ট করলেন, তারপর গ্রেডিয়েন্টে যাবেন, ক্লিক করেন, গ্রেডিয়েন্ট কালার চলে আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট, আমি এটাতে অ্যাপ্লাই করছি। এখানে যদি আপনি মনে করেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট করবো না, আমি কালার চেঞ্জ করবো, আমি সামথিং লাইক দ্যাট এখন সুন্দর দেখাবে। এটা করলেন, হ্যাঁ সুন্দর তো অবশ্যই দেখাবে। তারপর আর একটু চেঞ্জ করেন, এখানেও চেঞ্জ করে দেন, এই কালারটাকে রিভার্স গ্রেডিয়েন্ট করে দেন, গ্রেডিয়েন্ট নিলাম রিভার্স করে দিলাম, এই যে এখানে রিভার্স অপশন আছে রিভার্স করে দিলাম, মানে এক পাশ থেকে হলুদ আসতেছে এক পাশ থেকে গ্রিন আসতেছে, দুই পাশে দুটো থাকলো, ঠিক আছে। মাঝের অংশটা যদি মনে করেন যে গ্রেডিয়েন্ট করবেন, এখানে এই কালার দিলেন, সেম কালার ভালো লাগতেছে না, একটু কালার চেঞ্জ করে দিই। আচ্ছা এখানে আমি দিলাম ব্লু, এখানে দিলাম, ঠিক আছে, এটা ইউজ করতে পারেন, অথবা একটু ডার্ক যদি করতে চান তাহলে একটু ডার্ক করতে পারেন, আর একটু ডার্ক বলতে এখানে ডাবল ক্লিক,
জাস্ট একটু ডার্ক করে দিলাম বাম পাশে কালারটা, ঠিক আছে? আপনি এখান থেকে রিভার্স করতে পারবেন, রিভার্স করলে চেঞ্জ হয়ে যাবে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল শো করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেল দিতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে? 90 ডিগ্রি ইউজ করে যেটা ভালো লাগতেছে, আমি -90 ডিগ্রি করলে কালারটা পুরোটা উল্টা হয়ে যাবে, ভালো লাগবে। আরো উপরের অংশটা লাইট থাকলো, নিচের অংশটা ডার্ক থাকলো। এখন বায়ার যদি আমার আরো অন্য কালারে চাই, তাহলে আমি আরো অন্য কালারে চেঞ্জ করে দিতে পারবো। যদি আমার রেডে চাই, রেড করতে পারবো, অরেঞ্জে চাইলে অরেঞ্জ, যে কোনো কালারে আপনি এটা সুইচ করতে পারবেন। সলিড কালার চাইলে সলিড কালার, গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট কালার। ক্লিয়ার সবাই? জি কোনো কনফিউশন? মানে এভাবে আপনার যে কোনো ইমেজকে ট্রেসিং করতে পারবেন, কিন্তু ট্রেসিং করার জন্য আপনাকে প্রথমে থিঙ্ক করতে হবে যে আমি ইমেজটা কত কালারে ট্রেসিং করব। আমি হাই ফিডেলিটি ট্রেসিং করব, না আমি লো ফিডেলিটি ট্রেসিং করব, নাকি টু কালারে, টু কালার দ্যাট মিন্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, না থ্রি কালার করব, না 6 কালার, না 16 কালার, আদারওয়াইজ আরো বেশি। চেষ্টা করবেন যত মিনিমাল রাখা যায়, ঠিক আছে? কারণ আচ্ছা, আপনি আমরা যখন, যে কোনো যে আমরা যে কোনো ইমেজ কে লোগো বানাইতে পারবো এভাবে ট্রেসিং হ্যাঁ, করে? এভাবে যে কোনো ইমেজ ট্রেসিং করে লোগো বানাইতে পারবেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি হাই ফিডেলিটিতে ট্রেসিং করবেন, তখন দেখেন কালার ডিটেক্ট করতেছে কতগুলো, 85 কালার ডিটেক্ট করতেছে ওই অংশটুকুটার মধ্যেই, ঠিক আছে? সব ক্ষেত্রে আচ্ছা, করবে না, কোন যে কোনো যে একটা কোনো ইমেজের ছবির ক্ষেত্রে, থেকে, যে কোনো একটা মানুষের ছবি বা এই ধরনের কিছু থেকে একটা লোগো হ্যাঁ ক্রিয়েট করে দেখি তাইলে। যে কোনো, হ্যাঁ করবেন, প্র্যাকটিস করেন একটু, তাহলে বুঝতে পারবেন। যে কোনো একটা ধরেন, যে পাঁচ ক্লাস থেকে আপনারা ইমেজ সার্চ করবেন, আমি বার্ড লিখলাম, এই আমি এখানে এই ইমেজটা কোনটা ইউজ করি, এটা ইউজ করি ফার্স্টে যেটা আছে, অথবা এখান থেকে অন্য কোনো ইমেজ ইউজ করতে পারেন, যে কোনো ইমেজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট আপনি কোন ইমেজটা নিচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে আপনাকে এই যে ইমেজটা নিতে পারেন, ইগলের সুন্দর একটা ইমেজ আছে। হ্যাঁ বুঝি নাই, কবুতরটা নিয়ে আনেন, এটা তো পিজন নিচে এটা ব্লু নিলাম, কালার। হ্যাঁ হ্যাঁ নিলাম এটা, ওকে ডাউনলোড ফ্রি, ডাউনলোড করলাম। আচ্ছা আচ্ছা, হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করলেন কিভাবে? ট্রান্স প্লাস থেকে, একটু দেখাবেন। দেখে দিব অবশ্যই, ফোন বাজতেছে। আনস প্লাসে যাবেন আপনারা, ঠিক আছে? ansplus.com, এটা ঠিক আছে, সাইডে লিংক দিয়ে দিচ্ছি আপনাকে। নর্মালি যদি আমরা ইমেজ ডাউনলোড করতে যাই, তো সেক্ষেত্রে হাই কোয়ালিটির ইমেজ আসে না। এখানে যে কোনো হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করতে হবে না। আমি এই যে বার্ড লিখে সার্চ করছি, আপনি যদি অ্যানিমেল বা অন্য কিছু লিখে সার্চ করেন, নো প্রবলেম, বার্ড লিখে সার্চ করলাম, এখানে অনেক চলে আসছে, বার্ড চলে আসছে, পিকক। যদি ইগল নিই, সে একটা ইগল নিব, প্রত্যেকটা ইমেজ হাই কোয়ালিটি, প্রত্যেকটা ইমেজ সেরকম, ঠিক আছে? জাস্ট ক্লিক করবেন যে কোনো ইমেজটা, আপনি যে ইমেজটা নিতে যাচ্ছেন সেই ইমেজটা নিব। আমি ইমেজটা ক্লিক করলাম, এখানে ডাউনলোড ফ্রি আছে, ডাউনলোড ফ্রি তে ক্লিক করলে আপনার যে মিডিয়াম সাইজটা এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে অনেকগুলো সাইজ আছে, স্মল আছে, মিডিয়াম, লার্জ, অরিজিনাল সাইজ আছে, এইটা আপনার যেটা খুশি আপনি সেটাতে ডাউনলোড করতে পারেন। জি, এটা তো অনেক ইউজফুল। হ্যাঁ, আপনি যে কোনো, মানে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভিং কাজ করেন, কিংবা আপনি হেয়ার মাস্কিং করবেন, বা অন্য কোনো কাজের জন্য যখন দরকার হবে, তখন আপনি এখান থেকে একবারে পুরো ফ্রি, এই সাইটটা পুরো ফ্রি। তো ইমেজ ডাউনলোড করার সাথে সাথেই আপনি, আমি অরিজিনাল ইমেজে দিলাম, এখানে একটা থ্যাঙ্কস জানাইতে বলবে শুধুমাত্র। আপনি যদি চান যে থ্যাঙ্কস জানাবেন, তাহলে জানাইতে পারেন, যদি মনে হয় যে না জানাবো না। এই ইমেজটার রেজুলেশন এতটা ছিল, এখানে আরো অনেক হাই কোয়ালিটি মানে অনেক বড় বেশি রেজুলেশনের ইমেজও পাওয়া যায় এখানে। এই যে সে থ্যাঙ্কস, মানে এটা হচ্ছে ফটোগ্রাফারের নাম, ওনার আইডি এখানে আছেন, আপনি চাইলে এই সব মিডিয়াতে গিয়ে ওনাকে থ্যাঙ্কস জানাই আসতে পারেন। দ্যাট মিন্স এই পোস্টটা শেয়ার করতে পারেন, এই জন্য আপনাকে কোনো পে করতে হবে না, কিছু করতে হবে না। পিন্টারেস্টে হয়তো একটা সেভ করলেন, কিংবা টুইটারে একটা টুইট করে দিলেন যে এখান থেকে ইমেজটা কিনছেন, মানে নিছেন আপনি আর কি, ওটাই ফ্রি। যদিও ফেসবুকে শেয়ার করতে পারেন, কিংবা ইমেইলে দিতে পারেন, থ্যাঙ্কস জানাইতে পারেন,
ঠিক আছে, আপনার যেখানে খুশি আপনি আমাকে থ্যাংকস জানাতে পারেন, যদি মনে হয় যে না জানাবো না তাহলে ক্রস করে দিবেন সিম্পলি। তো এখানে অনেক অনেক হাই কোয়ালিটি ইমেজ আপনারা পেয়ে যাবেন এখান থেকে, অনেক ফটোগ্রাফারের পুরো ফ্রিতে, ঠিক আছে। প্রত্যেকটা ইমেজই রেজুলেশন হাই, প্রত্যেকটা এটা 3000 বা 2000, তত কম আছে, আরো অনেক অনেক বেশি রেজুলেশনের ইমেজ আছে এখানে, চেক করলে আপনারা পাবেন, খুঁজে খুঁজে পাবেন আর কি। তো ইমেজ নামানোর জন্য আনস প্লাস এটা আপনারা খুঁজে পাবেন, যে হোক এখান থেকে ইমেজ নিতে পারেন। আরো একটা সাইট আমি দেখাই দিছিলাম হয়তো বা, কিংবা দেখাইনি, পরে দেখাই দিবো আর কি, পিক যাবে নামে আরো একটা সাইট আছে, ওটাও অনেক হাই কোয়ালিটি ইমেজ প্রোভাইড করে। পিক পিক্সেল ডট যাবে, কম পিক যাবে, আচ্ছা ওটা দেখাই দিবো আমি অন্য একদিন। দেখেন ইমেজটা অনেক মানে অনেক হাই কোয়ালিটি, তো এত বড় ইমেজ কে যদি আমরা ট্রেসিং করতে যাই একটু প্রবলেম করে অনেক সময়, পিসিতে অনেকক্ষণ সময় নেই। তো যাই হোক, নে কতক্ষণ নেই, আমি এটাকে এমবেড করলাম প্রথমে, এমবেড করার পর এটাকে সিলেক্ট করে কি করবো, ইমেজ ট্রেসে ক্লিক করবো না, কিন্তু ইমেজ ট্রেসে ক্লিক করলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, দেখতে ভালো দেখা যাবে না, যেহেতু ইমেজও মানে অনেক ভালো কোয়ালিটির একটা ইমেজ, তো আমরা হাই ফিডেলিটি ফটোতে এটাকে ট্রেসিং করে দিলাম। ক্লিক করে একটু ওয়েট করবেন, কারণ এটা ট্রেসিং হতে সময় নিবে, কারণ এখানে অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালার এখানে ডিটেক্ট করবে। এটা আমার ট্রেসিং হয়ে গেছে, এখন এই ইমেজটা ভেক্টর, এই ইমেজটা আর ইমেজ নাই, এটা আমি চাইলে দেখাইতে পারি যেটা ভেক্টর, ঠিক আছে। এটা রাস্টার হয়ে নাই, এটা বিটম্যাপ ফাইল নাই কর্নারে, যে প্রত্যেকটা আমি হাই ফিডেলিটিতে ট্রেসিং করছি, যে কারণে এটা কালার গুলো এতগুলো কালার ডিটেক্ট করছে, ঠিক আছে, মানে হিউজ পরিমাণ কালার ডিটেক্ট করছে। কালার কতগুলো আর ডিটেক্ট এটা করছে এখন আপনার একটা খুব, কার্ট এখন একটা কার্টুনের মতো মনে হচ্ছে। ঠিক আছে। এখন এটাকে আমি যদি মনে করি যে আরো পাথটা চেঞ্জ করব, তাহলে অনেক সময় ধরে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কারণ একটুতে চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে, কারণ অত কিছুতে যাচ্ছি না, আমি জাস্ট ডিরেক্টলি এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। দেখেন কতগুলো পাথ তৈরি হয়েছে এখানে, এক্সপ্যান্ড করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করলে প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা, এই যে এটা একটা, এটা একটা ক্লিক করতেছেন, ছোট 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 অংশ ডিলিট করতে, অনেক বড় কিছু ডিলিট করতে। এখন ম্যাজিক কন্ট্রোল দিয়ে আপনি এই কালার গুলো ডিলিট করতে পারেন। হ্যাঁ, কিভাবে ডিলিট, কেন ডিলিট করবেন ম্যাজিক কন্ট্রোল দিয়ে, যদি আপনার মেইন অবজেক্টের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড কালারের কোনো সম্পর্ক না থাকে, মানে দ্যাট মিন্স দুইটা দুই মেরুর কালার হয়, তখনই শুধুমাত্র ম্যাজিক কন্ট্রোল দিয়ে ডিলিট করবেন, আদারওয়াইজ করবেন না। এখানে দেখেন আমি মানে ব্লু কালারটা সিলেক্ট করছি, আমার আমার যে মেইন অবজেক্ট সেটার মধ্যে ব্লু কালারের ডিটেলস নাই বললেই চলে, ঠিক আছে। ওটার মধ্যে ব্লু কালারের ডিটেলস আছে কি, এটার মধ্যে ব্লু কালারের ডিটেলস নাই, আমার যে মূল অবজেক্টটা না যেটা, নাই। এই জন্য আমি ম্যাজিক কন্ট্রোল দিয়ে যখন ব্লু কালারকে সিলেক্ট করতেছি, তখন আমার প্রবলেম হবে না, আমি এখন ডিলিট করে দিলে আমার মেইন অবজেক্ট থেকে কোনো অংশ কাটা পড়বে না। বাট যখন আমার এই এই এখানে দেখেন কর্নারে কিছুটা ব্লু কালারের ডিটেলস আছে, এগুলো চলে যাবে, জাস্ট এখানে আর একবার সিলেক্ট করলে হয়ে যাবে, আমার এখানে জাস্ট একবার সিলেক্ট করলাম, আমি ডিলেট করে দিলাম, এটা আমার দুই ক্লিকে হয়ে গেছে। দুই ক্লিকে হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল অন্য কালারের আর আমার অবজেক্টটা ছিল অন্য কালারের, যে কারণে আমার অতটা প্রবলেম হয় নাই। বাট আমার যদি অবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড কালার মোটামুটি ম্যাচিং হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবে ডিলেট করতে পারবেন না, আপনাকে তখন ডিলেট করতে হবে একটা একটা করে, ঠিক আছে। তো এটা আমি একটু গ্রুপ করে আলাদা করে রেখে দিলাম, কারণ এটা আমার দরকার নেই, কিন্তু এটা আমার ডিলিট করা হয়ে গেছে। ইউনিট করবেন না, ইউনিট করলে ওটা একটা অবজেক্ট হয়ে যাবে, দেখতে বাজে দেখা যাবে। তো আমি যদি এখান থেকে মানে ব্যাকগ্রাউন্ড আমরা অ্যানিমেল দিকে সার্চ করতে পারি, অ্যানিমেল অথবা বার্ড লিখেও সার্চ করতে পারেন, আপনারা দেখবেন যে আপনার কালারের সাথে যখন ম্যাচিং থাকবে, এখানে যে টাইগার কালারটা আছে এটার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারের অনেকটা মিল আছে, যেটা এই ইমেজটার সাথে নাই। এই ইমেজটার কালার আপনি সুন্দরভাবে চেঞ্জ করে দিতে পারবেন এক এক ক্লিকেই, কিন্তু এখানে পারবেন না। আমি এই ইমেজটা নিলাম, সেভ করলাম, ঠিক আছে। ও সরি, আমি এভাবে সেভ করলে তো ভালো দেখা যাবে না, আমি একটু হাই কোয়ালিটি ডাউনলোড লো করি। কোয়ালিটির আছে। হ্যাঁ, এই যে হাই কোয়ালিটি ডাউনলোড করছি, 1.57 MB, আগেরটা আমি ডিলিট করে দিব, ডিলিট, আমি হাই কোয়ালিটিটা নিলাম। আর আরেকটা ইমেজ নিব, এই যে ব্যাকগ্রাউন্ডের,
এটা নিলেই হয়। আরো যদি মনে করেন নিজে চান, এই যে এটা অনেকটা বিজি ব্যাকগ্রাউন্ডের ইমেজ, অনেক ডিটেলস আছে এখানে, অনেক ডিটেলস আছে যে ম্যাচিং করে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার অবজেক্টের ম্যাচিং করতেছে, যখন ম্যাচিং করবে তখন আপনি এই ব্যাকগ্রাউন্ড গুলো থেকে ডিলিট করতে একটু প্রবলেম ফেস করবেন, মানে ইমেজ ট্রেস করার সময় একটু প্রবলেম ফেস করবেন। এখানে যেমন অতটা ম্যাচিং করে না, এটা খুব সুন্দর একটা ইমেজ, খুব ফেভারিট ওল্ড আর কি, নেকড়েবাগ ডাউনলোড করে রাখি, পরবর্তীতে চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে আমরা যেহেতু একটা ইমেজ দিছি, আমি একটু দেখি চেক করে ইমেজটা আমরা একটু ওপেন করি। দেখেন এখানে ইমেজটা আমরা নিছি, এমবেড করে নিলাম, দেন ইমেজ জাস্ট ক্লিক করলে কি করব, হাই ফিডেলিটি ফটো হতে যাবো, তাই না? মানে লার্জ ইমেজের জন্য সাইজটা শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে ইমেজটাকে 2000 পিক্সেলের নিচে নিয়ে চলে আসবেন, তাহলে হয়তোবা এতটা দেরি হবে না, ট্রেসিং করতেও খুব একটা বেশি প্রবলেম হবে না, 1000 1500 বা 2000-এর মধ্যে নিয়ে আসবেন, কারণ একটা ভেক্টর তৈরি করবেনই, এত বড় ইমেজের দরকার নাই, একটু ফটোশপ থেকে ইমেজ সাইজটা চেঞ্জ করে নিয়ে চলে আসবেন, এসে ট্রেসিং করবেন, না হলে এই যে প্রবলেম নট রেসপন্ডিং অলরেডি দেখাচ্ছে, কেটেও যেতে পারে, থাকতেও পারে। যেটা হয়ে গেছে আমাদের, হ্যাঁ ট্রেসিং হয়ে গেছে, এখন দেখেন প্রত্যেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে ছোট ছোট। এখন একটু দেখি, আমি এক্সপ্যান্ড করলাম, আমি জাস্ট আমি চেঞ্জ করলাম না কোনো কিছুই, এখানে দেখেন আনগ্রুপ করে দিই, আনগ্রুপ, এখানে ম্যাজিক কন্ট্রোলে সিলেক্ট করে আপনি পারবেন না, কারণ আপনি যখন ম্যাজিক কন্ট্রোলে সিলেক্ট করতে যাবেন আপনার মূল অবজেক্টের কিছু না কিছু অংশ চলে আসছে, আপনি যখন ডিলিট দিবেন তখন এই অংশগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? দ্যাট মিনস ওটা আপনি পারতেছেন না, আমি এই অংশ থেকে নিই স্যাম্পলটা, দেখেন তাও কিছু না কিছু অংশ ডিটেক্ট করতেছেই না, আপনি যে অংশ থেকে আপনার স্যাম্পল নিতে যাচ্ছেন না কেন, আপনার কিছু না কিছু ডিটেক্ট করতেছে এই মূল অংশ থেকে, যে কারণে আপনি এটা কোনোভাবে ম্যাজিক কোয়ান্টাম দিয়ে ডিলিট করতে পারবেন না। তখন আপনি কি করবেন, তখন আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করবেন, দেখবেন যে আমার মূল অবজেক্ট যেন কেটে না যায়, যেখানে লেজ আছে যেন কেটে না যায় আমার খেয়াল রাখতে হবে, কারণ কি হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা ম্যাচিং আছে অনেক সুন্দর হবে। এই যে দেখেন আস্তে আস্তে করে আপনি রিমুভ করবেন, এই সিলেক্ট করতেছেন একটা একটা করে, অনেক সময় এ কাজও করতে হয় যে একেবারে বেশি জুম করে নিয়ে কর্নার থেকে একটা 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 করে অবজেক্ট সিলেক্ট করে করে আপনার ডিলিট করতে হবে, বাকিগুলো পরে স্যার, তো আপনি সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। স্যার বলেন এই যে বলেন অংশগুলো আলাদা করে আলাদা করে সিলেক্ট করতেছেন কিভাবে, মানে শিফট একটু দিয়ে, একটু একটু করে করতেছেন কিভাবে? শিফট দিয়ে সিলেক্ট করতেছি, আমি মাউস ক্লিক করে সিলেক্ট করতেছি, তো এই যে মাউস ক্লিক করে টান দিচ্ছি তখন সিলেক্টেড হয়ে যাচ্ছে, যে আগে যে একটা সাইট, মানে এই এই পাশের একটা সাইটে সিলেক্ট একবারে করলাম ম্যাজিক কন্ট্রোল দিয়ে, ম্যাজিক কন্ট্রোল, আচ্ছা ম্যাজিক কন্ট্রোল দিয়ে একসাথে সিলেক্ট করতে পারবেন সবগুলো। এই যে এখন একটা একটা করে সিলেক্ট করে আপনাকে ডিলিট করতে হবে, কারণ কি আপনার এই অবজেক্ট মানে মূল অবজেক্ট থেকে কোনো অংশ আপনি ডিলিট করতে পারবেন না, ঠিক আছে? জি জি, দুইটা দুইটার কালার সেম মোটামুটি সেই কারণ জন্য। এটা আপনার কি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আপনার অবজেক্টের কালারের অনেকটাই মিল আছে, ঠিক আছে না, অনেক অনেকটাই মিল আছে, যখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ডিলিট করতে যাবেন, এখান থেকে দেখেন আমি ডিলিট করে দিলাম কোন রকমে, তখন অবজেক্টটা এই যে মানে বাহের মধ্যে থেকে কিছু অংশ চলে গেছে, এগুলো তো চলে আপনাকে যাচ্ছে। রিকভার করতে পারবেন না। এখন যদি খুব কম অংশ যায় সেক্ষেত্রে করা যায় এটা, যে না হয়তো বা যে কোনো এক জায়গায় খুব কম অংশ গেছে, ধরেন যে পিছিয়ে পাশ থেকে অল্প একটু অংশ গেছে, তখন ডিলিট করে দিতে হয়, তখন রিকভার করার অপশন কি, যে ওখান আশেপাশের স্যাম্পল থেকে আপনি ওখান থেকে একটু স্যাম্পল নিয়ে এটা জাস্ট ফিল আপ করে দিলে হয়ে যাচ্ছে। এটা খুব কম কম যখন যায় মানে ডিলিট হবে, কিন্তু যখন অনেকটাই বেশি ম্যাচিং হয়, অনেক বেশি ম্যাচিং হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না কোনোভাবেই না। যেমন এই ইমেজটার ক্ষেত্রে আপনার অনেক বেশি ডিটেলস ডিলেট হয়ে যাবে যদি আপনি ম্যাজিক কন্ট্রোল দিয়ে ডিলেট করতে চান, তখন সেক্ষেত্রে আপনাকে এইভাবে ডিলেট করতে হবে, একটু একটু অংশ একেবারে জুম করে করে নিতে হবে, জাস্ট সিলেক্ট করেন এই পর্যন্ত আসবেন, কারণ আপনি ভেতরে আসতে পারবেন না, ডিলেট করে দিলেন
অথবা আরো জুম করে নেন যে এই ভেতরের অংশগুলো ডিলিট করেন, ঠিক আছে? শুধুমাত্র ভেতরের অংশগুলো ডিলিট করেন, এই যে ভেতরের অংশ ডিলিট করতে হবে, বাকিগুলো তো আপনি ইরেজার তুললেও ডিলিট করতে পারবেন, সিলেক্টও করতে পারবেন, জাস্ট এই কর্নারের অংশটা কি করতে হবে আপনাকে ডিলিট করতে হবে। দেখেন আরো অবজেক্ট আছে, এই যে একটা 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 করে ইমেজ আপনাকে কি করতে হবে ডিলিট করতে হবে। আর এই ট্যাগারটাকে যদি আমরা অ্যানিমেশন রূপ দিতে চাই সেক্ষেত্রে, না অ্যানিমেশনের কাজ আমি দেখাবো না আপনাদেরকে, এখনই আগে যেগুলো শেখাচ্ছি সেগুলো শেখেন, যদি পরবর্তীতে মনে হয় যে অ্যানিমেশনের কাজ শেখানো দরকার তখন শেখাবো। ওকে, ভেক্টর ট্রেসিং এর গিগ দিব ফেভারে, দিতে পারেন ভেক্টর ট্রেসিং এর গিগ, দিতে পারেন লোগো রিডিজাইন এর গিগ, দিতে পারেন লোগো রিক্রিয়েট রিডিজাইন, ঠিক আছে? ট্রেসিং এই যে আমি গ্যাপ গুলো করে নিচ্ছি কেন, তখন আমি গ্যাপ গুলো থেকে ভিতর থেকে বাইরের দিকে টান দিলে আমার পুরোটাই অবজেক্টটা একবারে সিলেক্ট হবে, ডিলিট করতে খুব তাড়াতাড়ি পারবো যখন আমি ভেতরের অংশগুলো ডিলিট করে ফেলবো, ঠিক আছে? কিংবা আমি ইরেজার টুল দিয়ে এটা মুছেও দিতে পারবো, এই জন্য আমি ভেতরের অংশগুলো এক একটা করে আগে ডিলিট করতেছিলাম, বাইরের অংশগুলো ডিলিট করিনি। যাই হোক, বাকি অংশটা আপনারা করবেন ডিলেট, আর ইমেজ তো নামাই দিবেন এখান থেকে, ডাউনলোড করে নেবেন, আমি আর বেশি করতেছি না, এটা পুরোটাই ভেক্টর ইমেজ। জাস্ট বুঝতে পারছে না, সবাইকে বোঝানোর জন্যই খালি বললাম যে এটা জি, ডিলেট করতে যদি হবে এই এরকম, পিক্সেলগুলোকে আমরা লোগোতে রূপান্তরিত করতে চাই তো সেক্ষেত্রে লাইন অ্যাড করতে হবে, পেন টুল দিয়ে এটাকে স্টেবল করে রাখবেন, তারপর ড্রয়িং করবেন, তাহলে লোগোতে পরিণত হবে। পেন টুল দিয়ে, এই যে পেন টুল দিয়ে প্রথমে ইমেজটা লক করে দিবেন, তারপরে ক্লিক করে করে ড্রয়িং করবেন প্রত্যেকটা উপর দিয়ে অংশগুলো, প্রথমে বাইরের ইন্টারফেস পুরোটাই ড্রয়িং করে নিবেন, তারপরে আস্তে আস্তে ভেতরের ইন্টারফেস গুলো ড্রয়িং করবেন, তাহলে সুন্দর দেখা যাবে। পাখিটাকে একটু ইয়ে করে দেখান তাইলে, বুঝি নাই পাখিটা, বলতেছি পাখিটাকে একটু লোগো বানিয়ে দেখান। হ্যাঁ আপনার ড্রয়িং করে নিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আর সময় নাই আমার কাছে, 1টা বাজে অলরেডি, আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই পারবেন, এখানে না পারার কিছু নেই, জাস্ট পেন টুলের কাজ আপনারা জানেন, পেন টুল সিলেক্ট করে জাস্ট রাউন্ড শেপ করবেন শেষ, ঠিক আছে? পয়েন্টে পয়েন্টে ক্লিক করবেন, আর কিচ্ছু করতে হবে না। আর যে হোমওয়ার্ক গুলো দেওয়া আছে কাইন্ডলি আজকে সবাই ফেসবুক গ্রুপে আপলোড